যে কোনো টাইপের পেন্সিল দিয়ে আঁকলেই হবে? জি, বললাম যে মনে করো তুমি মার্ক, তুমি একটা একটা মনে করো এইচবি পেন্সিল লাগলে, এইচবি পেন্সিলের একটা নর্মাল লাইন থাকে না, 2 HB তুললে একটা নর্মাল লাইন থাকে না, ওই নর্মাল লাইন থেকে তুমি জাস্ট হালকা করে আঁকবা, যাতে আমার থিকনেসটা মেইন লাইনের থেকে হালকা হয়, মেইন লাইন যে অবজেক্ট লাইনটা থাকবে অবজেক্ট লাইন থেকে হালকা হয়। স্যার এটা কোনো স্পেসিফিক লেন্থ আছে? না এটার কোনো লেন্থ নাই, তোমার যতটুক লাগে। ধরো তুমি এখানে অবজেক্ট লাইনটা আঁকলা, ধরো তোমার এই পোর্শন, এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টের পোর্শন, ফ্রন্ট পোর্শনে তোমার এখানে একটা সার্কেল আছে, তাহলে আমার হিডেন লাইনটা কতটুকু আঁকতে হবে? এটা আমি ব্যাক সাইডের জন্য যদি আঁকি, হিডেন লাইনটা এভাবে দিতে হবে, ধরো এখানে এভাবে দিবা, এভাবে দিয়ে আমি কি করব, এভাবে দিয়ে আমার মানে এতটুকু পর্যন্ত আঁকলে হচ্ছে, আমার কি এটা আরো এক্সটেন্ড করা লাগতেছে? এক্সটেন্ড করবো না, আমার যতটুকু লাগবে, হয় যদি হিডেন এদিক দিয়ে হিডেন লাইনটা আঁকা লাগতো, তাহলে আমি এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতাম, এতটুকু পর্যন্ত এঁকে রেখে দিতাম, যতটুকু পর্যন্ত লাগবে আমার, যতটুকু পর্যন্ত ড্রয়িংটা এতটুকু পর্যন্ত আঁকতে হলে এতটুকু পর্যন্ত এঁকে রেখে দিব, যতটুকু পর্যন্ত লাগবে ততটুকু পর্যন্ত আঁকবো, বুঝছো? জি স্যার। আর কারো হিডেন লাইন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন, কিভাবে আঁকা লাগে কোনো কোয়েশ্চেন? আর স্যার এটা কি যে কোনো অবজেক্ট ইন্ডিকেট করতে পারে? যে কোনো হিডেন অবজেক্ট, যে কোনো হিডেন অবজেক্ট, যে জিনিসটা তুমি দেখছো না, তুমি যদি ফ্রন্ট থেকে এই জিনিসটা আঁকো, তাহলে তো তুমি এটা হিডেন অবজেক্ট না, এটা তো তুমি দেখতেছো, এই যে সার্কেল একটা আছে, এই সার্কেল আঁকার জন্য অন্য লাইন, সার্কেলের জন্য হিডেন লাইন না, এটা হচ্ছে সার্কেলের জন্য সেন্ট্রাল লাইন থাকবে, হিডেন লাইন হচ্ছে তুমি কোনো অবজেক্ট দেখছো না, ওই হিডেন অবজেক্ট কে জাস্ট আমরা ইন্ডিকেট করার জন্য হিডেন লাইনটা লাগবে, যখন ড্রয়িং করবে তখন দেখবে অনেক ধরনের লাইন আছে, মানে অনেক ধরনের অবজেক্ট থাকবে, এটা তুমি ফ্রন্ট থেকে দেখছো কিন্তু লেফট অথবা রাইট থেকে দেখা যাচ্ছে না, তখন এই অবজেক্ট গুলোকে ইন্ডিকেট করার জন্য, হিডেন অবজেক্ট গুলোকে ইন্ডিকেট করার জন্য এই হিডেন লাইনটা লাগবে। হ্যাঁ বলো। কম প্রেসার দিয়ে আমরা যদি, হ্যালো স্যার, আচ্ছা পেন্সিল ইউজ করতে হবে, আমি যার বারবার বললাম যে তোমরা বিভিন্ন ধরনের পেন্সিল নিতে পারো, এখন তুমি 2HB নিতে পারো, এখন তুমি 2HB দিয়ে কি তুমি ড্রয়িং করবা, তুমি একটা আমি তোমাদেরকে জাস্ট টাইম কনজিউমিং, তোমরা এত পেন্সিল চেঞ্জ করার জন্য এত টাইম পাবা না, আমি বলি তোমরা পেন্সিল চেঞ্জ করার জন্য এত টাইম পাবা না, তোমরা জাস্ট একটা যে নর্মাল পেন্সিল, আমি বলি যে নর্মাল পেন্সিলটা ইউজ করতেছো, ওই নর্মাল পেন্সিলকে একবার মানে তোমরা নর্মালি একবার একটা কম্প্রেশন দিয়ে একবার, তাহলে তো হয়, তাহলে তো আর পেন্সিল চেঞ্জ কর
করতে পারতেছে না, তখন পেন্সিল চেঞ্জ করে করার দরকার নেই। আমি জাস্ট একটা তোমাদের কমন সেন্স দিলাম যে যে নর্মাল ড্রয়িংটা করবা তার চাইতে হালকা আঁকবা, হালকা আঁকলে মানে হালকা মানে পেন্সিলটাকে একটু কম প্রেশার দিলেই তো আমার ওই আমার অবজেক্ট লাইনটা সরি ডাইমেনশন লাইনটা হালকা হচ্ছে, 50% হয়ে যাচ্ছে। এত মানে এটা নিয়ে তো পেন্সিল নিয়ে কিছু মাথা ঘামানোর তো কোনো দরকার দেখতেছি না আমি। আচ্ছা বাকি এবার বুঝে আসছে? আমরা যে বুঝবো এটা যে হিডেন লাইন, তোমরা যে হালকা মানে মনে করো তুমি একটা জিনিস তুমি অবজেক্ট লাইনটা তুমি মানে যেভাবে অবজেক্টটা অবজেক্ট লাইনটা দিবে এইভাবে আঁকলে তুমি এটা জাস্ট হালকা করে আঁকো, হালকা হলেই হবে, হালকা জাস্ট হালকা, এটার চেয়ে এটার পাশেই আঁকবে না, এটা হালকা করলে আমরা বুঝবো এটা হিডেন লাইন, এটা ডাইমেনশন লাইন। এমন না যে মানে থিকনেস একটু উল্টা পাল্টা হইলে সমস্যা, সবগুলো তো তার হবে না, বুঝতে হইছে?
বাকি আর কারো কোনো কোয়েশ্চেন এই রিলেটেড হিডেন লাইন নিয়ে? স্যার হিডেন লাইন কি স্যার যে ঘন কাকলে ঘনকের ব্যাক সাইডের জন্য যে লাইনগুলো ব্যাক সাইড বুঝাতো ওইটার ক্ষেত্রে কি হিডেন লাইন? হিডেন লাইন হচ্ছে একটা নরমাল জিনিস, ধরো তুমি একটা সার্কেল একটা বক্স নিলা, একটা বক্স চিন্তা করো, বক্সের ফার্স্ট মানে ফার্স্টের দিকে একটা বক্স ধরলা, বক্সের সামনের পোর্শনে আমার একটা হোল করা, এটা আমার একটা ইন্ডিকেট করে দেওয়া লাগবে, এই পোর্শনটা খালি রাখতে, খালি রাখতে হবে তোমার, ফাঁপা রাখতে হবে, যাতে করে আমার এ বুঝে আমার সামনের পোর্শনে নিশ্চয়ই কোনো হিডেন অবজেক্ট আছে। এই হিডেন অবজেক্টটা ইন্ডিকেট করার জন্য আমার হিডেন লাইনটা লাগে, যাতে করে পিছনে যে আছে এ যাতে বুঝতে পারে সামনে নিশ্চয়ই কোনো হিডেন অবজেক্ট আছে অথবা কোনো সার্কেল আছে। বুঝে গেল? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন এ রিলেটেড কোয়েশ্চেন থাকলে বলো, এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, সমস্যা নাই। স্যার হিডেন লাইন কি সব সময় সোজা সুজি আঁকতে হবে? হ্যাঁ সোজা সুজি আঁকতে হবে, স্কেল দিয়ে আঁকবা, স্কেল দিয়ে 3 মিলি 1 মিলি গ্যাপ, 3 মিলি 1 মিলি গ্যাপ। আর কারো কোনো কোশ্চেন? স্যার সামনে সার্কেল আছে বাট আমি ওটা বোঝানোর জন্য ভার্টিক্যাল লাইন আঁকবো। সার্কেল আছে বলতে স্যার আপনি যে বললেন স্যার এই মাত্র যে সামনে সার্কেল আছে, আমি পিছন থেকে দেখবো আর ওই সামনে সার্কেলকে ইয়া করার জন্য মানে আইডেন্টিফাই করার জন্য করব। হিডেন লাইন দিয়ে ইন্ডিকেট করবা, এটা তুমি যখন অবজেক্টটা আঁকবা, তোমরা যখন প্র্যাকটিক্যাল ড্রয়িং এ যাবা তখন তোমরা দেখবা, এটা তোমার অর্থোগ্রাফিক অথবা সেকশনাল ড্রয়িং এ যখন দেখবা তখন তোমাদেরকে ডিটেইলস আরো বলানো বলা হবে, তখন তোমরা যখন অবজেক্ট দেখবা ড্রয়িং দেখবা তখন তোমাদের এটা মাথায় আসবে। এখন জাস্ট এটা আমি ড্রয়িং লাইন হিডেন লাইনটা কিভাবে আঁকি এটা তোমাদেরকে জাস্ট বুঝাই রাখলাম, পরেতে যাতে যাতে হিডেন লাইনটা মানে কোনো সমস্যা না হয়, যখন তখন মানে তোমরা যখন ড্রয়িং করবা সেকশনাল অথবা অর্থোগ্রাফিকে, সেকশনাল ভিউতে যখন হিডেন অবজেক্ট দেখবা তখন তোমরা বুঝবা যে এভাবে হিডেন লাইন রাখতে হবে, তখন ওই ক্লাসে তোমাদেরকে ডিটেইলস বলা বলা হবে এটা। সেন্ট্রাল লাইন দেখো, সেন্ট্রাল লাইন হচ্ছে কোন একটা সার্কেল আছে, এই সার্কেলকে জাস্ট ইন্ডিকেট করব আমরা সেন্ট্রাল লাইন দিয়ে। সেন্ট্রাল লাইন এটা হচ্ছে আমার সেন্টার, এখানে একটা প্লাস আঁকবো 3 মিলিমিটারের প্লাস, আঁকার পরে আমি এটা এক্সটেন্ড করবো, এখানে জাস্ট একটা 1 মিলিমিটার গ্যাপ থাকবে এরকম। স্যার এটাও কি যে 3 মিলিমিটার দিয়ে 1 মিলিমিটার গ্যাপ? এটা 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 আলাদা নিয়ম আছে, এটা হিডেন লাইনের মতন। এটা দেখো এখানে 3 মিলিমিটার আঁকলাম না আমি, 3 মিলিমিটার প্লাস দেওয়ার পরে এখানে একটা 1 মিলিমিটার গ্যাপ দিব, এখানে যেটা ছিল আগে ছিল হিডেন লাইনে কত, হিডেন লাইন আমরা 3 মিলিমিটার আঁকতাম না, সেন্ট্রাল লাইনের জন্য তুমি 3 to 10 যেকোনো একটা এতটুকু আঁকতে পারো, 3 to 10 একটা বড় হইতে পারে ছোট হইতে পারে সমস্যা নেই, 3 to 10 এর ভিতরে রাখবো, আবার একটা 1 মিলিমিটার গ্যাপ, আবার 3 to 10 মিলিমিটারের ভিতরে কোনো ডিস্টেন্স রাখবো, লাইন টানবো, আবার 1 মিলিমিটার গ্যাপ, এর মধ্যে আবার এটা 3 to 10 মিলিমিটার, 1 মিলিমিটার গ্যাপ, আবার 3 to 10 মিলিমিটার। বুঝাচ্ছে? এটা সবগুলো কি একই হবে নাকি একটা 5 দিলে আর একটা 4 দিলে? একই হলে একই হলে দেখতে সুন্দর দেখায় না? তুমি 3 to 10 মিলিমিটার ভিতরে যেকোনো একটা ফিক্স পয়েন্ট ধরতে পারো। ফার্স্টের পোর্শনটা হিডেন লাইনের জন্য 3 মিলিমিটার ছিল না, আর এটা হবে আমার 3 to 10 মিলিমিটারের ভিতরে যে কোনো একটা, তুমি 10 মিলিমিটার ধরলে হইতে পারে হোক সমস্যা নাই, 10 মিলিমিটার হতে পারে, আর এটা হবে 1 মিলিমিটার। সেন্টারের স্যার প্লাসটা বলছেন যে এটা কি স্যার মানে 3 মিলিমিটার প্লাসটা? হ্যাঁ তুমি প্লাসের এদিক দিয়ে 3 ধরলে পুরোটা তুমি কত ধরতে পারো, তুমি ধরো এটা 3 প্লাস এটা আঁকলা, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কি মানে পুরাটা 3 স্যার, দুইটা যে দাগ দিলাম দুইটাই 3 3 প্লাস এর জন্য দাগটা বলতে মানে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে তুমি 3 দিলে, এখানে 3 দিলে, এ 3 দিলে, এভাবে দিলে মানে স্যার টোটাল 6 স্যার একটাতে? হ্যাঁ 6 করে আঁকো,
বুঝাচ্ছে? প্লাস্টার সাইজের এটার কোন ফিক্সড পয়েন্ট নেই, তুমি যেভাবে আঁকতে পারো। তুমি সুন্দর হয় এটা পুরোটা সিক্স ধরলা, সিক্স ধরলে কি হয় এখানে এই পোর্শনটা থ্রি থাকবে, এই পোর্শনটা থ্রি থাকবে, এটা সিক্স ধরলে এই পোর্শনটা থ্রি থাকবে, এই পোর্শনটা থ্রি থাকবে। আচ্ছা ঠিক আছে, গেল থ্রি দেওয়ার পর এখানে 1 মিলিমিটার গ্যাপ দিবা, তারপর এক্সটেন্ড করতে থাকবে এভাবে। স্যার হ্যাঁ, সার্কেলের কি স্যার কোনো স্পেসিফিক রেডিয়াস আছে? এটা তো এক একটা সার্কেলের জন্য এক একটা, ড্রয়িং করতে গেলে দেখবা, তখন তুমি দেখবা একটার জন্য রেডিয়াস 20, একটার জন্য ডায়ামিটার রেডিয়াস 30, এটা তো তোমার তখনই আসবে। রেডিয়াসের কোনো রেডিয়াস তো ড্রয়িং যখন করতে যাবে তখন ড্রয়িং এ দেয়া থাকবে, এটা রেডিয়াস 20 রেডিয়াস দিয়ে অবজেক্টের উপর ডিপেন্ড করে, অবজেক্টের উপর ডিপেন্ড করে রেডিয়াস সার্কেলটা এক এক সাইজের হবে, কিন্তু সেন্টার লাইনটা সবার জন্য একই, মানে এভাবেই আঁকতে হবে। এমনি কোনো পার্সেন্টেজ নাই স্যার? মানে না 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 না, কোনো পার্সেন্টেজ নেই। পার্সেন্টেজ বলতে মানে স্যার এই সেন্টার লাইনের উপরে সার্কেলটা 30% বা মানে না না, সার্কেল সার্কেল এটা তো আমার অবজেক্টের ভিতরে থাকবে, এটা তো অবজেক্ট লাইন, সার্কেলটা হচ্ছে আমার ড্রয়িং এর ভিতরে থাকবে না এভাবে। ধর এভাবে অবজেক্টটা আছে, এটা হচ্ছে আমার অবজেক্টের পোর্শন, এই দেখো। আচ্ছা, তার মানে আমি কি বুঝাচ্ছি, এই দেখো অবজেক্টটা বুঝাচ্ছেন এখন? জি স্যার। এখন তুমি যখন এটা টপ ভিউ আঁকবে, এটা টপ ভিউটা যখন আঁকবো আমাকে বললো যে এই অবজেক্টের টপ ভিউটা আঁকবো, তখন টপ ভিউ আঁকার সময় আমি কি করব? তখন টপ ভিউতে আমার জাস্ট এই টপ ভিউতে এটা থাকবে আর একটা সার্কেল আছে, আমি শুধু টপ ভিউটা দেখবো, কারণ আমি যা এটা হচ্ছে পুরোটা আমার কি লাইন, অবজেক্ট লাইন, এটাও অবজেক্ট লাইন, এটাও অবজেক্ট লাইন, বুঝে গেছে? সার্কেল স্যার অবজেক্টের পোর্শন স্যার। হ্যাঁ অবজেক্টের পোর্শন, তখন আমি এই অবজেক্টের ভিতরে জাস্ট প্লাস চিহ্ন দিয়ে এটা বুঝা দিলাম এটা সেন্টার লাইন, বুঝাচ্ছি এবার? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন সেন্ট্রাল লাইন নিয়ে, কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে নেক্সট এটা যাচ্ছি। নেক্সট যেটা লাগবে কাটিং প্লেন লাইন, এটা হচ্ছে এটা এটা একদম সেন্ট্রাল লাইন কি খালি সার্কেলের ক্ষেত্রেই হয়, ওভাল টু ওভাল হতে পারে না? ওভাল বা অন্য কোনো সার্কেল টাইপের কোনো কিছু যদি ইন্ডিকেট করা লাগে, তুমি ওটাতে যদি তুমি সার্কেল আঁকো তাহলে তোমার অবশ্যই সেন্ট্রাল লাইন দিতে হবে। ড্রয়িং করার সময় কোনো ধরনের সার্কেল যদি থাকে, ড্রয়িং করার সময় কোনো ধরনের সার্কেল যদি থাকে তবে হোল যদি থাকে, এটা তুমি ইন্ডিকেট করার জন্য ড্রয়িং এ অবশ্যই সেন্টার লাইনটা দিতে হবে, যেটা করে আমার সেন্টারকে আমি রেডিয়াস করে, যেটাতে আমার রেডিয়াস থাকবে, বুঝে গেছে? রেডিয়াস মানে সার্কেল যদি আঁকি তাহলে আমার এটা অবশ্যই আমার সেন্টার লাইনটা দিতে হবে। সেন্টার লাইন দেখলে আমি বুঝবো এটা একটা সার্কেল, হিডেন লাইন দেখলে আমি বুঝবো এখানে কোনো অপোজিট সাইডে কোনো অবজেক্ট আছে, তো হিডেন কোনো অবজেক্ট আছে। কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এটা তোমার অবজেক্টের উপর, তুমি তোমার ড্রয়িংটা শেষ হয়ে, তুমি তো ড্রয়িং পেপার পুরোটা আঁকতে পারবে না, তোমার অবজেক্ট তোমার ড্রয়িংটা এতটুকু, তোমার ড্রয়িংটা এতটুক, তুমি সেন্ট্রাল লাইনটা এতটুক পর্যন্ত আঁকো, তুমি কি ড্রয়িং পেপার পুরোটা এক্সটেন্ড করবা? করবে না, দেখতে যতটুকু সুন্দর লাগে এতটুক পর্যন্ত করে দিলা, এটা তোমাদের আইডিয়া আসবে, তোমরা যখন ড্রয়িং করে শুরু করবা তখন দেখবে আইডিয়া আসবে। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন? একটু দ্রুত করো, আমার টাইম মনে হয় শেষ, বেশি নেই আর। ক্লাসটা 3 টু 10 যেটা এক্সটেন্ড করতে পারবো, এটার ক্ষেত্রে কি ভিতরে আর কি 3 থাকবে প্লাস সাইনটা, আর পরের অংশগুলোতে আর কি 10 পর্যন্ত বাড়াতে পারবো সেন্টার লাইনের? জি স্যার, সেন্টারে প্লাস সাইনটা আর কি 6 কোটা থাকবে, পরে বাকি 6 বলতে বাকিটা আর কি সেন্টার লাইনটা ধরে তুমি এটা প্লাস চিহ্ন আঁকলা, প্লাস চিহ্ন তুমি এটা 3 মিলি ধরো, এটা 3, এটা 3, এটা 3 ধরো, তারপর তুমি এখানে 1 মিলিমিটার গ্যাপ দেবে, এখান থেকে শুরু করবা, এটা ভাবে 1 মিলি গ্যাপ, 1 মিলি গ্যাপ ভাবে, এই জিনিসটা হচ্ছে এখানে 1 মিলিমিটার গ্যাপ থাকবে, এর পরে যেটা দিবা এটা 3 টু 10 মিলিমিটার। জি বুঝছো এবার? আচ্ছা একটু একটু দ্রুত করো, একটু দ্রুত রেসপন্স করো, দুই তিন জনের মাইকটা অন রাখো, যে কারো যদি কোনো সমস্যা থাকে একটু
আমার যে জিনিসটা আসলে অনলাইনে এসে খুবই বিরক্তি করে জিনিসটা, মানে ইন্টারেক্ট না করলে জিনিসগুলো পড়ানো অনেক ঝামেলা। আচ্ছা কাটিং প্লেন লাইন, কাটিং এখন আসে কাটিং প্লেন লাইন। কাটিং প্লেন লাইনটা আসবে আসলে আমাদের, মানে জাস্ট আমি তোমাদেরকে বেসিকটা দিয়ে রাখতেছি, আমাদের সেকশনাল ভিউর আগে সেকশনাল ড্রয়িং যখন করব তখন তোমাদেরকে যে যে টিচার পড়াবেন ইনশাআল্লাহ লিখি। কাটিং প্লেন লাইন, কাটিং প্লেন লাইনের থিকনেস হবে সবচাইতে বেশি, ড্রয়িং এর সবচাইতে বেশি থিকনেস থেকে কাটিং প্লেন লাইনের 125%। এখন কাটিং প্লেন লাইনে যখন আঁকবো তখন দেখো কাটিং প্লেন লাইনের আঁকার নিয়ম হচ্ছে, কাটিং প্লেন লাইনটা কেন করবো তোমাদেরকে বললাম না, আমরা সেকশনাল ড্রয়িং এ সবসময় কি করি, যে জায়গায় আমার হিডেন অবজেক্টটা সবচাইতে বেশি থাকে ওই জায়গায় আমরা সেকশনাল ড্রয়িংটা করি। মানে আমরা দেখতেছি একটা দুইটা সার্কেল থাকলে আমরা করতে পারি, কিন্তু দেখবো অনেকগুলো হিডেন অবজেক্ট, আমার ড্রয়িংটা আমি ভালোভাবে বুঝতেছি না যে এখানে হিডেন অবজেক্ট আছে কি না, মানে কোন যে কতগুলো হিডেন অবজেক্ট, যদি বেশি পরিমাণে হিডেন অবজেক্ট থাকে, হিডেন ফিচার থাকে, ওই ক্ষেত্রে মূলত আমরা সেকশনাল ড্রয়িংটা আঁকি। ওই সেকশনাল ড্রয়িংটা আঁকার সময় যাতে হিডেন ফিচার গুলো ভালোভাবে বোঝা যায়, ওই কারণে তখন আমরা কি করি, কোন ধরো এই অবজেক্টটা, এই অবজেক্টের ভিতরে অনেকগুলো হিডেন অবজেক্ট, হিডেন অবজেক্টকে বোঝানোর জন্য আমরা একটা পোর্শন কাট মানে কেটে ফেলি, কেটে জাস্ট ভিতরের অংশটা ডিটেলস করে ডিটেলস দেখার জন্য আমরা ওই প্লেনটাকে কেটে ফেলি, তখন ওই কাট অংশটাকে বোঝানোর জন্য আমার এই কাটিং প্লেনটা লাইনটা লাগে। কাটিং প্লেন লাইনটা বোঝায় আমার যে আমার এ মানে অবজেক্টটা এ বরাবর কাট করা হয়েছে। এখন কাট করা কিভাবে, এটা থিকনেস হবে সবচাইতে গাঢ়, মানে আমার যে অবজেক্ট লাইন থাকবে এটা যে যা থাকবে তার চাইতে আরেকটু গাঢ় হবে, 125% হবে আমার কাটিং প্লেন লাইনটা। এখন দেখো কাটিং প্লেন লাইনের আঁকার নিয়ম হচ্ছে, ধরো আমার এটা একটা অবজেক্ট, আমি উপরের পোর্শনটা কাট করে ফেলে দিলাম, আমার এই জাস্ট উপরের পোর্শনটা, আমার এই উপরের পোর্শনটা আমি কাট করব, তাহলে আমার হিডেন লাইনটা আঁকবো আমি, দেখো এগুলার ডাইমেনশনটা, এটার মানে ডাইমেনশন আমি বলছি পরে, এটা আমার বুঝাচ্ছে কি আমার উপরের পোর্শনটা আমি কাট করে ফেলে দিলাম। দেখো কাটিং প্লেন লাইনের আঁকার নিয়ম হচ্ছে, আমার সবগুলাতে ছিল কত, আমার যেটা শুরু করব এটা, এটা হবে 90 মিলি 92 38 মিলিমিটার, লাইনটা হবে 90 to 38 মিলিমিটার, 1 মিলিমিটার গ্যাপ, আবার 3 মিলিমিটার, আবার এখানে 1 মিলিমিটার গ্যাপ, আবার এখানে 3 মিলিমিটার, আবার 1 মিলিমিটার এখানে গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পরে এটা হবে আবার আবার 90 to 38 মিলিমিটার। এভাবে আমি করতে যাবো যতক্ষণ পর্যন্ত আমার মানে এই অবজেক্টটা পুরাটা মানে যতটুকু পর্যন্ত এক্সটেন্ড করা যায় আর কি দরকার ততটুকু পর্যন্ত। কাটিং লাইন লাইন সবার বুঝে আসছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। দুইটা থ্রি আরেকবার বললে ভালো হবে। হ্যাঁ আবার বলছি, দেখো আমার যখন অন্যান্য লাইন সেন্টার লাইন আর হিডেন লাইন যখন আঁকলাম তখন আমাদের এই লাইনটা কত ছিল, 3 to 10 মিলিমিটার ছিল না? জি স্যার। এখন হচ্ছে আমাদের 19 to 38 মিলিমিটার, এর রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আমরা রাখবো এই পোর্শনটা। এরপরে আমি একটা গ্যাপ দিব, গ্যাপটা হবে 1 মিলিমিটার, এরপরে আমি একটা আঁকবো, এটা হচ্ছে 3 মিলিমিটার, এরপর আরেকটা গ্যাপ থাকবে, এটা হবে আমার 1 মিলিমিটার, এরপর আবার 3 মিলিমিটার, এরপর আবার 1 মিলিমিটার গ্যাপ, আবার এটা হচ্ছে 19 to 38 মিলিমিটার এর ভিতরে। বুঝে আসছে স্যার? 19 to 38 এটা কি টোটাল তিনটা থাকবে? টোটাল তিনটা না, তোমার যতটুকু পর্যন্ত তোমার অবজেক্টটা যত বড় ততটুকু পর্যন্ত কাটিং লাইনটা এক্সটেন্ড করা লাগবে। এভাবে তুমি করতে থাকবা যতক্ষণ পর্যন্ত আঁকতে হয়, যতক্ষণ পর্যন্ত তোমার অবজেক্টটা কভার না করে ততক্ষণ পর্যন্ত তোমার আঁকতে হবে। মানে স্যার প্রত্যেকটা 19 to 38 এর মাঝে দুইটা 3 মিলিমিটার? হ্যাঁ, তুমি 19 to 38 মিলিমিটার তুমি 30ও নিতে পারো, মানে এই লাইনটা তোমার 30 হইতে পারে, এই লাইনটা তোমার 19 হইতে পারে, কিন্তু 19 to 38 মিলিমিটার এর ভিতরে রাখবা।
এরপর একটা গ্যাপ রাখবো 1 মিলিমিটার, এরপরেরটা হবে আমার 3 মিলিমিটার, এরপরে থাকবে আমার আরেকটা গ্যাপ 1 মিলিমিটারের, এরপরে আরেকটা আঁকবো 3 মিলিমিটারের, এরপরে যে লাইনটা আঁকবো দুইটা 3 মিলিমিটারের ভিতরে একটা 19x38 মিলিমিটার থাকবে। এবার বুঝে আসছে? এটা আমি যতক্ষণ পর্যন্ত লাগবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে এক্সটেন্ড করতে থাকবো। জাস্ট 19x38 মিলিমিটার শেষ হলে আমি আবার ব্রেক করবো, ব্রেক করে একটা 3 মিলিমিটারের দুইটা লাইন টানবো 1 মিলিমিটার গ্যাপ দিয়ে, তারপর আবার 19x38 মিলিমিটারটা এক্সটেন্ড করতে থাকবো, কিন্তু থিকনেসটা সবচাইতে বেশি হবে 125%। নিয়ম আসলে শেষ করবা, আরো একটু বেশি এক্সটেন্ড 19 মিলিমিটার দরকার হলে এক্সটেন্ড করুক, সমস্যা নেই। আচ্ছা, কাটিং প্লেন লাইনে আর কারো কোনো সমস্যা আছে স্যার? যদি স্যার শেষেরটার আগে স্যার 38 মিলিমিটার মানে শেষ হয় তখন এটা কমায় তারপরে স্যার ওইটাও কততে মানে স্যার দেখা গেল স্যার শেষেরটার আগেরটা তুমি ধরলা তুমি এটা 19 করলা, তোমার প্রত্যেকটা যে 19 নিতে হবে এমন কথা নাই, তুমি হিডেন কাটিং প্লেন লাইনের ক্ষেত্রে তুমি এটা 19 নিলা, মানে স্যার শেষেরটা 19x38 করার জন্য যা করা লাগে করবো স্যার। হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই, সমস্যা নেই। এটা 19 থাকলো, এটা 30 থাকলো, পরেরটা 38 থাকলো, পরেরটা 36 থাকলো, সমস্যা নেই, এটা করতেই পারবা। 20 থাকলো, সমস্যা নেই, পরপর হইতে পারবে স্যার 19x38 লাস্টেরটার জন্য, এ তোমার সমস্যা নেই, তোমার দেখতে যেটা ভালো লাগে তুমি ওভাবেই করবা। এমন না যে 19 করলা পরেরটাও 19 করতে হবে, এমন না, তুমি 19x38 রেঞ্জের ভিতরে যে কোনো একটা পয়েন্ট চুজ করে। মানে স্যার আমি বলতেছিলাম যে মানে আমার 19x38 এর পরেরটাই আবার হলো লাস্ট লাইন স্যার, তাইলে ওইটাও তো 19x38ই আনতে হবে স্যার। হ্যাঁ রাখো, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে স্যার, বাকি আর কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে স্যার? লাইন গুলো যে বড় ছোট করলে বললেন যে দেখতে খারাপ লাগবে, তাহলে না এটা তো আমি ওটা বললাম, কখন ওটা বললাম 3x10 মিলিমিটার এর ক্ষেত্রে, 3x10 মিলিমিটার এর ক্ষেত্রে দেখতে খারাপ লাগবে, কিন্তু তুমি যখন হিডেন লাইন আঁকবা তখন লাইন গুলো অনেক বিশাল, তখন তোমার এটা দেখতে খারাপ লাগবে না, হিডেন লাইনটা এভাবে আঁকাই যায়, সমস্যা নেই। আমি জাস্ট ওটা বললাম 3x5 মিলিমিটার, মানে 3 মিলিমিটার ধরলা, আর একটা পরাটা তুমি 10 মিলিমিটার ধরলা, ওটা অবজেক্টটা ছোট থাকবে, কিন্তু এটা তুমি পুরাটা অবজেক্ট মানে অবজেক্টে আঁকবা। সেন্টার লাইনের ক্ষেত্রে সেন্টার লাইনটা তো ছোটই থাকে, মানে একটা জাস্ট সার্কেলের ভিতরে, তো ওই জিনিসটা দেখতে খারাপ দেখাবে, কিন্তু এটা যখন তোমার ফুল একটা অবজেক্ট আঁকবা হিডেন কাটিং প্লেন লাইনটা, তখন এটা দেখতে খারাপ দেখাবে স্যার। অবজেক্ট সহ একটা স্ট্রাকচার দেখাবেন স্যার, মানে কাটিং লাইনের স্যার, কাটিং লাইনের অবজেক্ট দেখালাম না, অবজেক্ট সহ এটা তুমি সেকশনাল ভিউতে আঁকবা, তুমি এটা আমি এখন দেখালে আমার ক্লাস লেকচারই শেষ হবে না। তুমি আমি জাস্ট তোমার সেকশনাল ভিউটা হচ্ছে তোমরা 4th ক্লাসে গিয়ে দেখবে, এখন যদি তোমাদেরকে সেকশনাল ভিউটা দেখায় তোমরা কিছুই বুঝবে না, কারণ এরপরে স্যার যে ডায়াগ্রামটা দেখাইছিলেন স্যার ওইটার কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা সার্কেলের ভিতরে, বক্সের ভিতরে, বক্সের ভিতরে। এখন তুমি ধরো তুমি আমি মানে আমি আপার পোরশনটা আমি কাট করে দিব, তাহলে কি করতে হবে? আমি আপার পোরশনটা কাট করব, তাহলে আমি এটা ধরলাম 19x38 মিলিমিটার, দেখো বুঝা গেছে এবার? জি স্যার, এটা হচ্ছে এভাবে আঁকি কাটিং লাইনটা, এটা থিকনেস হবে সবচেয়ে বেশি 125%, এটা ভাই ভাইতে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবো এটা করবে না। আচ্ছা আচ্ছা স্যার, ধরেন আর কারো কোনো কোশ্চেন ভুল হয়ে গেল, কারো কোনো কোশ্চেন স্যার? যদি আমি বেশি প্রেসারাইজ করতে ভুল হয়ে যায় যখন মনে হচ্ছে না দেখে যে ভুল হইতে পারবে না, কাটিং প্লেন আমি বলি তুমি ডাইমেন্স, আমি একটা জাস্ট একটা ভালো একটা কোশ্চেন করলে দেখো, তুমি ডাইমেনশন লাইনের থিকনেস বাড়াইতে পারলা, দেখো তোমার ডাইমেনশন একটা কোন একটা ড্রয়িং করতে গেলে তোমার ডাইমেনশন লাইন অনেকগুলো থাকবে, কিন্তু কাটিং প্লেন লাইন কিন্তু থাকবে একটা, তার মানে ওইটা সবসময় হাইলাইটেড হবে, মানে টিচার গেলে সেকশনাল ভিউ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার সেকশন কাটিং প্লেন লাইনটা, ওই কারণে কাটিং প্লেন লাইনের থিকনেস তোমার কখনো ভুলে যেতে পারবে না, ওটা সবচাইতে গাঢ় হবে, ওটা একটাই আঁকবা, ওই জিনিসটা অবশ্যই গাঢ় হইতে হবে 125% হইতেই হবে, এটা ভুল হইতে পারবে না। হয়তো তুমি ডাইমেনশন লাইন 10-12টা ডাইমেনশন লাইন থাকতে পারে একটা অবজেক্টে, সমস্যা নেই, একটা ঘাড় হয়ে গেল একটা, ওগুলো এটা হয়তো তোমাকে মানে তুমি স্কিপ মানে টিচার স্কিপ করে যেতে পারে, কিন্তু কাটিং প্লেন লাইনের থিকনেস কখনো স্কিপ করে যাবে না, কাটিং প্লেন লাইন ভুল হইলে সেকশনাল ভিউতে তুমি জিরো পাবা,
এটা আমি বলে রাখলাম, যখন ড্রয়িং করবে তখন দেখবা যদি সেকশনাল ভিউতে কাটিং প্লেন লাইনটা তুমি ভুল কাটলা, হয়তো তুমি কাটলা নিচের পোর্শনটা, তুমি দেখাইলে যে আপার পোর্শন তুমি ক্রস করলা, তাহলে তোমার এটা ভুল, তুমি জিরো পাবা। ওই কারণে কাটিং প্লেন লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থিকনেস সবসময় ক্লিয়ার হইতে হবে, যেহেতু একটাই কাটিং প্লেন লাইন থাকবে, ওই কারণে এটা মানে ভুল ভুল হইতে পারবে না। শেষ স্যার পাইছো? সবকিছু ইন্ডিকেট করতে হবে না, তখন তোমার এটা হচ্ছে ডাইমেনশন লাইন। আপনি যেমন আপার পার্ট আর লোয়ার পার্ট কাট করার জন্য উপরে বা নিচের দিকে দেখালেন, না না লেফট হ্যান্ড রাইট সাইড, তুমি তুমি সেকশনাল ভিউতে দেখবা যে তোমার মানে একটা মানে একটা সেকশনাল ভিউ থাকে, একটা ওই সেকশনাল ভিউতে ইয়াটা আঁকতে হয়, কাটিং প্লেন আঁকতে হয়, লেফট রাইট হ্যান্ড সাইডে কখনো ইয়ে আঁকে না, কাটিং প্লেন লাইন আঁকে না, সেকশনাল সেকশনাল এটা অনেক মানে এটা আসলে অনেক ডিটেলস। আমি বলি তুমি যখন কাটিং প্লেন লাইনটা আঁকবা তখন তোমার কতগুলো হ্যাচ লাইন বলে, হ্যাচ লাইনটা সেকশনাল ভিউটা যখন করবা তখন দেখাবে, এখন আমি দেখাবো না। এটা হ্যাচ লাইন দেখে অনেক সময় ম্যাটেরিয়াল ইন্ডিকেট করে, এটা ক্রস হ্যাচিং বলে, এগুলো তোমার মানে অন্য পোর্শনে থাকবে, কাটিং প্লেন লাইনটা মেন অবজেক্টই থাকবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ভিউতে থাকবে না। এখন এগুলো বললেও তোমরা বুঝবা না, এই কারণে আমি এটা ডিটেলসে বলতেছি না, কারণ এটার পরে তোমাদের জাস্ট বেসিক ড্রয়িং এর অর্থোগ্রাফিক ড্রয়িং করবা, এরপরে তোমরা এগুলোতে যাবা, অর্থোগ্রাফিকের দুইটা ক্লাস হবে তারপরে তোমরা যাবা। ওকে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, কাটিং প্লেন লাইন কি একবার ইউজ করা যাবে, মানে একটা অবজেক্ট অনেক একটা অবজেক্ট না একটা অবজেক্ট তুমি একটা কাটিং প্লেন লাইন একটাই থাকবে চারটা হোল আছে চারটা পজিশন ধরো এখন তুমি এদিক দিয়ে কাটিং প্লেন আঁকলে কিন্তু এস সার্কেলটা কভার হবে না, তখন তোমার এটা হচ্ছে এটা আঁকার জন্য তখন কাটিং প্লেন লাইনটা নিচের দিকে এক্সটেন্ড করে 19 to 38 mm এদিক দিয়ে এক্সটেন্ড করবে। এখন দেখো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কভার করছে, প্রত্যেকটা জিনিস কভার করলো না, এই তিনটা সার্কেলই কভার করলো না, এটা হচ্ছে নিয়ম মানে সেকশন লাইনটা কাটিং লাইনটা এমন ভাবে আঁকবো যাতে প্রত্যেকটা অবজেক্টকে এটা কভার করে যায়। এগুলো তোমরা ডিটেলস সেকশনাল ভিউতে বুঝবে পড়বা ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন এটা রিলেটেড, আর কোনো কারো কোয়েশ্চেন? একটু তাড়াতাড়ি করে, আমার এখানে আরো ক্লাস আছে আমার এর পরে। না স্যার নেই। তোমাদের এই ক্লাসটা কতক্ষণ? স্যার একটা পর্যন্ত। একটা না 12:30? স্যার একটা। স্যার একটা। আচ্ছা আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা এর এরপর আর কারো কোনো কোয়েশ্চেন? মানে এখন এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। স্যার কাটিং প্লেন লাইন প্রথমে যদি 19 দিই পরে মাঝের মানে দুটো 3 mm দেওয়ার পর কি আবার 20 দিতে পারবে? হ্যাঁ আমি তো এটা বললামই, বললাম যে তুমি 19 দিলা পরেরটা তুমি 19 to 38 এর ভিতরে যখন রেঞ্জ থাকবে তুমি যা যে যেকোনো একটা দিতে পারবে, 19 দিতে পারো, 20 দিতে পারো, 30 দিতে পারো, 38 দিতে পারো, সমস্যা নেই। জি আচ্ছা এরপর আর কারো কোনো কোশ্চেন থাক আছে? কোশ্চেন কি সবগুলো কি কয়েকজনই করো নাকি বাকিদের কারো কোনো কোশ্চেন নেই? না না স্যার। আচ্ছা বাকিরা কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, কারণ এই ড্রয়িংটা যদি না বুঝো, আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা যদি না বুঝো তাহলে কোনো ড্রয়িং করতে পারবে না, জাস্ট একটা লাইনও আঁকতে পারবে না তোমরা, একটা লাইন। ওই কারণে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকেই করো, নেক্সট যে নেক্সট ক্লাসে আমি থাকবো না, ওই টিচারকে আজকের মানে কোয়েশ্চেন করে কোনো লাভ নেই, কারণ ওই দিনের টপিকের জন্য ওই সবকিছু আলাদা, আজকে যা পড়বো আজকেরটা আজকেই শেষ, আজকের ভিতরে তোমার সবকিছু একদম কোনো কনফিউশন থাকলে এটা শেষ করতে হবে, কারণ নেক্সট ক্লাসে
পুরাটাই উল্টা, মানে তোমরা যে ছয়টা ক্লাস করবা একটার সাথে অন্যটার কোনো রিলেটেড মানে মানে কোনো টপিক খুঁজে পাবে না, জাস্ট কিন্তু বেসিক কিন্তু তোমাদের ঠিক থাকতে হবে। জাস্ট এই জিনিসটা এখানে পড়ে আসলাম, ওই টিচার কিন্তু ওই জিনিসটা ওখানে বলবে না, কারণ ওর টাইম থাকবে না। যেহেতু অনলাইনে তোমরা নিজেরাই বুঝতেছো আমাদের জন্য ক্লাসটা নিয়ে অনেক ঝামেলা, মানে একটা সামনাসামনি ইন্টারেকশন হলে জিনিসটা বোঝানো হয়েছে, এখন এই জিনিসটা কোয়েশ্চেন করলেও জিনিসটা বোঝানো অনেক কঠিন, কারণ আজকে যা পড়বো আজকে এটা শেষ। এখন এর আমি তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নেই, এর রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি নেক্সট টপিকে যাচ্ছি। পরে দেখো এখন আসে ডাইমেনশনিং এর ক্ষেত্রে। ডাইমেনশন করার সময় অনেক কিছু জিনিস খেয়াল রাখা লাগবে। এখন দেখো ডাইমেনশনিং বলতে ডাইমেনশনিং যখন করব আমি, দেখো আমি বললাম না, ধরো একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দেখো আসলে এই জিনিসটা কি ধরনের, তুমি ড্রয়িং এর ক্ষেত্রে মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে কোনো কিছুই তোমার নিজের ইচ্ছা মতো করতে পারবে না, ইভেন এই অ্যারো হেডটাও তুমি ইচ্ছা মতো দিতে পারবে না। এই অ্যারো হেডটা কিভাবে দিবা, দেখো তুমি গেলা ড্রয়িং এভাবে অ্যারো হেড দিয়ে দিলা, অনেক এভাবে দিলো, অনেক এভাবে দিলো, এভাবে হবে না, জীবনে হবে না। অ্যারো হেড এর জন্য ড্রয়িং এ মাইনাস মার্কিং হয়। ড্রয়িং এর জন্য অ্যারো হেডটা কিভাবে দিবে দেখো, লেন্থ আছে না, লেন্থ হবে আমার লেন্থ, আর এটার উইথ, এটার রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ এই জিনিসটা যদি আমার 3 মিলিমিটার হয় তাহলে আমার এটা হবে আবার 1 মিলিমিটার, সেম ভাবে এটারও সেম, এটা যদি আমার 3 মিলিমিটার হয় তাহলে এটা হবে আমার 1 মিলিমিটার, 1 মিলিমিটার। নিজের আইডিয়া অনুযায়ী বসাবা, কিন্তু যেটা বলতেছি সবসময় খেয়াল রাখবা যাতে প্রত্যেকটা অ্যারো হেডটা যাতে সেম হয়, তুমি একটা এভাবে দিলা মানে এভাবে যাতে এভাবে উল্টা পাল্টা যাতে না হয়, জাস্ট একটা সুন্দর ভাবে দিবা, আর দেখতে যাতে বোঝা যায় হাইট এর চাইতে আমার এই উইথটা একটু কম, সুন্দর করে দিবা। তুমি ধরো তুমি এটা অ্যারো হেডের লেন্থ এত বড় তুমি এভাবে দিলা, এসে দেখতে ভালো লাগবে, এটা বোঝাই যাচ্ছে এটা তোমাকে যে নিয়মটা বলা হয়েছে ওই নিয়মে আঁকো নাই, তার মানে এটা ভুল, এই কারণে মাইনাস মার্কিং হবে। জাস্ট খেয়াল করবা এটা যদি 3:1 হয়, ধরো এটা তুমি 6 আঁকলা, ধরো এটার লেন্থ তুমি 6 নিলা, তাহলে আমার এটা কত হবে, 2 স্যার, 2 হবে, এভাবে আঁকবা যাত লেন্থ আর ওয়েট এর রেশিওটা যাতে ঠিক থাকে। কারো কোনো কোশ্চেন এই অ্যারো হেড নিয়ে, কারো কোনো কোশ্চেন স্যার? প্রথমটা ওপেন, পরেরটা ক্লোজ, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তুমি ধরো একটা ড্রয়িং এ তুমি ফার্স্ট ওপেন ওপেন দিয়ে শুরু করলে, তুমি ওপেনটাই রাখো সমস্যা নেই, আর তুমি কিন্তু একটা ওপেন দিলা অন্য জায়গায় লেন্থ এর ডাইমেনশন দেওয়ার সময় তুমি এটা ক্লোজ দিলা, তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখায়, ওটা দিবা মানে স্যার এগুলো থেকে কোনো কিছু মিন করা হয় না, না মিন করা যেকোনো একটা ইউজ করলে, যেকোনো একটা ইউজ করতে পারবা স্যার। এখানে থিকনেস এর কি কোনো ইয়ে আছে? না কোনো থিকনেস এর ডাইমেনশন, এই ডাইমেনশন এর ক্ষেত্রে এটা কি সব সময় হালকা থাকবে, 25% 50% মতো থাকবে ডাইমেনশন লাইনটা হালকা। স্যার কত বললেন? 50% 50% আর কারো কোনো কোয়েশ্চেন অ্যারো হেড নিয়ে, কারো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে নেক্সটটাতে যাই। এখন দেখো এটা একটা অবজেক্ট, এখন আমি একটা মানে একটা বেসিক জিনিস দেখো, কমন সেন্স দেখো, এটাকে আমি ডাইমেনশন করতে পারবো এভাবে, আমি ডাইমেন্ড করতে মানে ধরলাম এটা 15 মিলিমিটার, এটাকে আমি এভাবে লিখলে কিছু বোঝা যাচ্ছে, কোনো কিছু ইন্ডিকেট করতেছে না স্যার? কিছু ইন্ডিকেট করতেছে না, তার কারণে এই জন্য আমার একটা বর্ডার লাগবে না, মানে জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমার দুইটা লাইন লাগবে না,
এটাই তো আমার এখন এখন মানে বুঝাচ্ছে যে এই হাইট এর লেন্থটা আমার এই লেন্থটা আমার 15 মিলিমিটার এখন দেখো এই লেন্থটার জন্য এটাকে বলে এক্সটেনশন লাইন এটা হচ্ছে আমার এক্সটেনশন লাইন এক্সটেনশন লাইন আকার নিয়ম হচ্ছে দেখো এটা হচ্ছে কি লাইন এটা এক্সটেনশন লাইন এটা থিকনেস হবে 25% এটার থিকনেস হবে সবচাইতে কম 25% এখন দেখো এক্সটেনশন লাইনটা কিভাবে আঁকবো এক্সটেনশন লাইন আঁকার নিয়ম হচ্ছে এক্সটেনশন লাইনটা দেখো হালকা করে 25% পর্যন্ত আঁকবো এখানে এক্সটেন্ড করে দিলাম এক্সটেনশন লাইনটা কিন্তু আমার যে অবজেক্ট এই অবজেক্টকে কখনো টাচ করবে না এখানের মধ্যে একটা গ্যাপ থাকবে দেখো এই গ্যাপটা হবে আমার 1 মিলিমিটার অবজেক্ট থেকে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে আমার এক্সটেনশন লাইনটা আঁকা লাগবে অবজেক্ট থেকে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে এক্সটেনশন লাইনটা আঁকা লাগবে এখন দেখো এখন আমি ডাইমেনশনিংটা এখানেও করতে পারি না আচ্ছা এটা পরে বলি লাস্টের দিকে বলি এখন দেখো ডাইমেনশনিং করলাম এতটুকু পর্যন্ত বোঝা গেল মানে এক্সটেনশন লাইন থেকে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে যে অবজেক্ট থেকে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে এক্সটেনশন লাইনটা আঁকবো এখন দেখো অবজেক্ট লাইনটা আমার এখানে আমি ডাইমেনশনিং করলাম কত 15 মিলিমিটার এখন দেখো ডাইমেনশনিং করার পরে এখানে একটা ডাইমেনশন এই পয়েন্টটাতে আমি কি করলাম ডাইমেনশনিং করলাম এখন আমি কিন্তু এভাবে করব না আমার ডাইমেনশনিং করার পরে ডাইমেনশনিং পয়েন্ট এটার উপরে আরো 3 মিলিমিটার এক্সটেন্ড করে দিব আর মিনিমাম এখান থেকে এখানে ডিসটেন্স থাকবে কত মিনিমাম 3 মিলিমিটার অথবা এর উপরে এক্সটেন্ড করে দিব ডাইমেনশনিং যে পয়েন্টে ছেদ করবে তার উপরে আরো 3 মিলিমিটার বাড়াই দিব এটা কখনো এতটুক থাকবে না মানে ডাইমেনশন এক্সটেনশন লাইন এখানে এখানে ডাইমেনশন লাইন শেষ এভাবে না এটা আরো 3 মিলিমিটার এক্সটেন্ড করে দিব আচ্ছা আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন এতটুক পর্যন্ত যা বসে তার কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার এর আগে কি লাগবে স্যার আগে বলতে মানে উপরে 3 মিলিমিটার এক্সটেন্ড করব নিচের দিকে কি কোনো রেঞ্জ আছে না নিচের দিকে তো তুমি এখান থেকে 1 মিলিমিটার অবজেক্টের পরে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে শুরু করবে গ্যাপের পরে স্যার এরো পর্যন্ত এখানে এতটুক হ্যাঁ এটা আমি বলতেছি এটা পরে একদম লাস্টের দিকে বলবো এটা একটা পরে বলতেছি ওইখানে স্যার মিলিমিটার ইন্ডিকেট করব কিভাবে স্যার মিলিমিটার ইন্ডিকেট করব বলতে মানে স্যার 15 লিখছি মিলিমিটার কি লিখবো না 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 কখনো এটা এটা মানে ভালো কোশ্চেন কখনো ড্রয়িং এ কখনো ইউনিট লিখবে না ড্রয়িং এ কখনো ইউনিট লিখবে না মানে এখানে তুমি সেন্টিমিটার কি মিলিমিটার এগুলো কখনো লিখবে না জাস্ট ইউনিটটা লিখবে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা লিখবে এই ভ্যালুটা লিখবে কোন নাম্বার মিলিমিটার সেন্টিমিটার কিছু লিখবে না আর আর কারো কোনো কোশ্চেন আচ্ছা স্যার যে 25% কিভাবে করব এটা মানে কি যেন বললেন হালকা করে রাখবা শেষ হালকা করে রাখবা জাস্ট একদম হালকা করে রাখবা যে পেন্সিলটা থাকবে ওই পেন্সিলটা থেকে হালকা করে রাখবা যে অবজেক্ট লাইনটা আঁকবা ওই অবজেক্ট লাইন এর চাইতে হালকা করে রাখবা শেষ আর কারো কোনো কোশ্চেন কোশ্চেন আমি জিজ্ঞেস করতে হয় কারো কোনো কোশ্চেন থাকলে বলো না স্যার আচ্ছা দেখো অবজেক্ট আমরা এখানে দেখে কেউ একজন বলো এই জিনিসটা কি এটা কোন লাইন এক্সটেনশন লাইন এটা স্যার এটাও এক্সটেনশন লাইন হ্যাঁ এটা এক্সটেনশন লাইন এখন এই জিনিসটা কেন আঁকলাম দেখো এই এক্সটেনশন লাইন ওভারল্যাপ করলো না জি স্যার ওভারল্যাপ করতে পারবে কোনো সমস্যা নাই এক্সটেনশন লাইন সবসময় ওভারল্যাপ করতে পারে মানে এই ড্রয়িং এর ক্ষেত্রে শুধু এই জিনিসটাই ওভারল্যাপ করতে পারে এক্সটেনশন লাইনটাই একটা অন্যটার উপর ওভারল্যাপ করতে পারবে
আর কোনো কিছু কিন্তু ওভারল্যাপ করে না, এই কারণে এই জিনিসটা একে দেখাইলাম। এখান থেকে মানে আমি এক্সটেনশন লাইনটা একে কিন্তু একটার উপর একটা এক্সটেনশন লাইন যাইতে পারে, যাওয়ার যাইলেও কোনো সমস্যা নেই, এটা ওভারল্যাপ করতে পারে, কোনো ধরনের সমস্যা হবে না। স্যার যে লাইনটা ওভারল্যাপ করলো স্যার, এটা কোন কোনটার এক্সটেনশন? এটা এটা ড্যামেজ, এটা এটার এক্সটেনশন লাইন এই পোর্শন, ওইটা তো বুঝলাম স্যার, কিন্তু ওভারল্যাপ করলো যেটা, না ওভারল্যাপ তো দুইটাই করলো, এটাও করলো এটাও করলো, একটা একটার উপর ওভারল্যাপ করলো না। আমার থেকে বের করতে হবে কি মানে এখান থেকে এখানে লেন্থটা কত, যদি আমার দেখাইতে হয় তাহলে কি আমার এখানে কোনো একটা এক্সটেনশন লাইন লাগবে না? ও আচ্ছা, হ্যাঁ এটা এখানে একটা এক্সটেনশন লাইন, এখানে একটা এক্সটেনশন লাইন, তার মানে এটার হাইটটা পাইলাম। এত পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, এটা তো আপনি ইয়ার ক্ষেত্রে বললেন ওভারল্যাপ করার ক্ষেত্রে, যেগুলো এটা ছাড়া তো অন্যগুলো ওভারল্যাপ করে না, সেই ক্ষেত্রে এক্সটেনশন লাইন ছাড়া কোনো ওভারল্যাপ থাকবে না তোমাদের কোনো কিছুতে, মানে অন্য তোমরা ড্রয়িং করার সময় দেখবে আসলে ওভারল্যাপ হয় না, মানে থাকলেও এটা অ্যাভয়েড করা যায়, কিন্তু এক্সটেনশন লাইনটা তোমার করতে হয়, মানে এটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, যে কোনো একটা অবজেক্টের জন্য দেখবে অনেক সময় ওভারল্যাপ হয়, মানে এক্সটেনশন লাইনটা তুমি ওভারল্যাপ ছাড়া আঁকতে পারবে না, এটা তুমি অনেকগুলো ডাইমেনশন লাইন করতে হবে, তো দেখবে এটা ওভারল্যাপ করবেই, এই কারণে বলে রাখলাম মানে এক্সটেনশন লাইন ওভারল্যাপ করতে পারে। আর অন্যান্য যেগুলো ডাইমেনশনিং করতে হয় এগুলোতে আমার ওভারল্যাপ করতে হয় না, যেমন সেন্টার লাইন আঁকার সময় এটা ওভারল্যাপ হয় না। আচ্ছা যদি কখনো ইন কেস হয়ে যায় যে ওভারল্যাপ না হবে, কখনো হবে না, এটা কইলে ভুল, তুমি যদি আঁকো তাহলে এটা ভুল। এইভাবে আমার অবজেক্ট আছে, এখন আমার আমাকে মানে ড্রয়িং এ আমাকে বুঝাইতে হবে এই সার্কেলের সেন্টার থেকে, সার্কেলের এই সেন্টার থেকে আমার মানে এটার রাইট হ্যান্ড সাইড এর এতটুকু পর্যন্ত আমার মানে এই এই জিনিসটা আমার ইয়া লাগবে, মানে ডিস্টেন্সটা কত এই বা ডাইমেনশনটা লাগবে। এখন আমি দেখো এখানে কি আমি সেন্টার লাইনের সাথে একটা এভাবে এক্সটেনশন লাইন আঁকবো? না স্যার আঁকবো না। কি করবো তখন? তখন আমার যে সেন্টার লাইনটা থাকবে, আমার ধরো এই সেন্টার লাইনটা এভাবে আছে, এটাকে এক্সটেন্ড করে দিব, যেভাবে সেন্টার লাইন আঁকার নিয়ম এভাবে এক্সটেন্ড করে দিলাম, করে দেওয়ার পরে জাস্ট এক সাইডে আমি এক্সটেনশন লাইনটা আঁকলাম, আঁকার পরে আমি এখানে ডাইমেনশনটা দিয়ে দিলাম, মানে স্যার এক্সটেনশন লাইন তখন আমি দুই পাশে আঁকবো না, তাই তো? দুই পাশে আঁকবো না, তখন আমি সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করে দিয়ে এই সেন্টার লাইনটা আমি এক্সটেনশন লাইন হিসেবে ইউজ করতে পারবো। অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে, ভাইবাতে জিজ্ঞেস করে আমি কি সেন্ট্রাল লাইন কে এক্সটেনশন লাইন হিসেবে ইউজ করতে পারবো, এটা সবসময় জিজ্ঞেস করে, এটার আনসার কি হবে বলো তো? পারবো স্যার, পারবো, হ্যাঁ পারবো, এটা হচ্ছে সেন্ট্রাল লাইন কে এক্সটেনশন লাইন হিসেবে ইউজ করতে পারবো, তখন সেন্ট্রাল লাইনের জায়গায় আমি আলাদাভাবে কোনো এক্সটেনশন লাইন দিতে হবে না। আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন এক্সটেনশন লাইন রিলেটেড, কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা আচ্ছা দেখো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি এভাবে মানে এক্সটেনশন লাইন দিয়ে ভিতরে কিন্তু ডাইমেনশনিং করতেছি 15। এখন দেখো আমি কি এটা ডাইমেনশনিং করার সময় এটা দুইটা এক্সটেনশন লাইন টানলাম, আমি কি এটার ভিতরে ডাইমেনশনিং করতে পারবো? না স্যার, বাইরে না স্যার, জিনিসটা দেখতে কি হবে খারাপ দেখাবে না, করতে পারবো না। তখন এ ধরনের ছোট অবজেক্টের ক্ষেত্রে যদি ডাইমেনশনিং করা না যায় তাহলে আমার নিয়ম হচ্ছে বাইরের দিক দিয়ে অ্যারো দিব, জাস্ট এখানে 5 মিলিমিটার বসে দিব, এটা হচ্ছে স্মল অবজেক্টের ক্ষেত্রে ডাইমেনশনিং এর নিয়ম। স্যার এটা এমনি বড় ক্ষেত্রে করা যায় না, তাই না?
বড় ক্ষেত্রে করা যাবে না, বড় ক্ষেত্রে কেন করবে, বড় ক্ষেত্রে তুমি এটা এভাবে করবে, দরকার কি এটা এভাবে, দেখতেই তো খারাপ দেখাবে, এটা করবে না, বড়ের ক্ষেত্রে এটা করবে না, শুধুমাত্র অবজেক্ট যদি মানে ছোট হয় তাহলে আমার এটা ডাইমেনশন এভাবে করব, বড়ের ক্ষেত্রে তো এজ ইজ যেভাবে করি এভাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কখনো ডাইমেনশনিং এখানের ভিতরে করব না, যাতে করাই যাবে না কখনো, কখনো অবজেক্টের ভিতরে কোনো ডাইমেনশনিং হবে না, সবসময় বাইরে, সবসময় অবজেক্টের বাইরে ডাইমেনশনিং হবে। আচ্ছা স্যার, স্যার স্যার অবজেক্টে স্যার কি মানে কোন 3 মিলিমিটার বা রাখা লাগবে স্যার? মানে স্যার বড় অবজেক্ট, বড় অবজেক্টের ডাইমেনশনের রুলস তো স্যার যে 3 মিলিমিটার, কোন জিনিসটা 3 মিলিমিটার স্যার? ডাইমেনশন এরর উপরে যে 3 মিলিমিটার এক্সটেন্ড করতে, হ্যাঁ ওটা তো করতে হবে, ওটা তো তুমি করতে পারবে, ছোটটার ক্ষেত্রে করতে হবে অবশ্যই, ওটা তো করতে পারো তুমি, বাইরে থেকে করতেছ না তুমি, এটা এটা তো 3 মিলিমিটার রাখতে সমস্যা কি, এটা তো করতেই পারবে তুমি, তো জাস্ট এখানে 5 মিলিমিটারটা ভাঁজছ তুমি, তো বাইরের দিক দিয়ে তো এখানে এনাফ জায়গা। 3 মিলিমিটার বলতে এটা আসলে মানে তোমরা নিজেরা একটা আইডিয়া হয়ে যাবে যে এটা 3 মিলিমিটার, এমন না যে তোমাদের স্কেল বসায় বসায় দেখতে হবে এটা 3 মিলিমিটার কিনা, এভাবে না, জাস্ট আমি এটা একটা আইডিয়া দিলাম যে এটা 3 মিলিমিটার কাছাকাছি রাখতে হয়, 3:1, যাতে করে আমার এটা মানে আমার এই অ্যারোহেডের লেংথটা এত বড় কিন্তু উইডটা সবচেয়ে আরো বড়, এরকম যাতে না হয়, জিনিস একটা মানে আইডিয়া আসবে তোমাদের, তোমরা যখন করবে তখন বুঝবা। এখন জিনিসগুলো ক্রিটিক্যাল লাগতেছে মানে স্কেল বসায় বসায়, তাইলে ড্রয়িং করা যাবে না, ড্রয়িং ফার্স্টে ক্লাসে পারবাই না ড্রয়িং করতে, যদি অফলাইনে করতে তাহলে আজকে দেখতে যে তোমাদের কি অবস্থা হইতো, মানে ড্রয়িংটা খুবই ঝামেলা হইতো করতে, কিন্তু এখন আমি ওই জন্য বললাম অনলাইনে, অনলাইনে ক্লাস তোমাদের অনেক বেশি সুবিধা, এখন এই জিনিস একটু প্র্যাকটিস করো, মাইনাসের মার্কিং এর কোনো ভয় নাই, অ্যাসাইনমেন্ট গুলো ভালো মতো করবা, তাহলে যদি অফলাইনে শুরু হয় তাহলে ইনশাল্লাহ তোমরা দেখবে তোমরা সবচেয়ে ভালো করতেছো। সেই আর কারো কোনো কোয়েশ্চেন এর মধ্যে, আর কারো কোনো কোয়েশ্চেন স্যার একটু আগে যে স্যার ছোট অবজেক্টের জন্য যে ডাইমেনশন লাইন লিখলাম স্যার, ওইটা স্যার অ্যারো দুইটা তো দুই পাশ থেকে ইন্ডিকেট করলাম, তো মাঝখানে যে দুইটা স্যার কলাম যেটা দিলাম দিয়ে পাঁচ লিখলাম যে মাঝখানে স্যার, মানে আমি স্যার কলাম দুইটার কথা বলতেছিলাম যে ওইটা কি স্যার 3 মিলিমিটারের বেশি রাখা লাগবে, মানে মিনিমাম 3 মিলিমিটার রাখা লাগবে স্যার, মানে পাঁচ লিখলাম না স্যার দুই পাশে দুইটা দাগ দিয়ে, তো এটার কি মানে মিনিমাম 3 মিলিমিটার রাখাই লাগবে? আচ্ছা ডাইমেনশন মানে ডাইমেনশনিং করার পরে, হ্যাঁ হ্যাঁ মানে স্যার হ্যাঁ এটা কি এটা রাখবে 3 মিলিমিটার উপরে রাখবে, মিনিমাম 3 মিলিমিটার মানে তুমি এখানে জিনিসটা হচ্ছে তুমি এটা 3 মিলিমিটার বলতে জিনিসগুলো কিছু জিনিস হচ্ছে তোমার আসলে মানে কমন সেন্স খাটাইতে হবে, 3 মিলিমিটার আসলে কেন বললাম, বললাম এই কারণে যাতে তুমি করার পরে যাতে জিনিসটা এভাবে রেখে না দাও, যাতে তুমি এক্সটেন্ড করো, যাতে তুমি এটা এক্সটেন্ড করে দাও, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, এটা হচ্ছে ড্রয়িং এর নিয়ম, মানে তুমি এক্সটেন্ড করে দিবা ডাইমেনশন করার পরে এই পয়েন্ট থেকে তুমি উপরে তুলে দিবা, যাতে এটা দেখতে খারাপ না দেখায়, 3 মিলিমিটার হইতে হবে এমন কথা না, তুমি 3 মিলিমিটারতে 5 মিলিমিটার করলা 6 মিলিমিটার করলা সমস্যা, মানে মিনিমাম আর কি বলবো, মিনিমাম এক্সটেন্ড করে দিবা এটা হচ্ছে নিয়ম। এখন আসো আমাকে একজন কোশ্চেন করে মানে করলা না যে কতটুকু পর্যন্ত ডাইমেনশনিং করার সময় কতটুকু পর্যন্ত গ্যাপ দিব, দেখো এখন আমি এটা ডাইমেনশনিং করব, এখন আমি এই জিনিসটা এখানেও করতে পারি 20 মিলিমিটার, এখন দেখো এটার চাইতে এটার গ্যাপটা কতটুকু হবে, এটা কি আমি একদম লাগাই দিব নাকি আরো একটু দূরে সবচেয়ে একদম বাইরে লিখবো, এটার একটা মানে একটা মিনিমাম ভ্যালু আছে যে এই অবজেক্ট লাইন যেটা থাকবে এটা থেকে ডাইমেনশনিং লাইনের এটা ডিফারেন্স হবে মিনিমাম 10 মিলিমিটার, 10 মিলিমিটার দূরে আঁকতে পারি, এটা যে 10 মিলিমিটার হইতে হবে কথা নেই, মানে এটা 10 মানে মিনিমাম 10 মিলিমিটার ভিতরে আঁকবো না, এর বাইরে আঁকবো, মানে এই জিনিসটার ডিফারেন্স হবে 10 মিলিমিটার। এখন দেখো এটার চাইতে এখন এখানে একটা আমি ডাইমেনশনিং করবো না, এটা ধরলাম 40, এখন এই দুইটার মধ্যে গ্যাপ কত থাকবে, এই দুইটার মধ্যেও গ্যাপ থাকবে মিনিমাম 10 মিলিমিটার, মানে এই দুইটার মধ্যে আমার গ্যাপটা থাকবে মিনিমাম 10 মিলিমিটার, এই দুইটার মধ্যে মানে প্রত্যেকটা একটা থেকে অবজেক্ট লাইন থেকে ডাইমেনশনাল লাইনের ডিস্টেন্স মিনিমাম 10 মিলিমিটার অথবা বেশি হইতে পারে, আর দুইটা ইন্ডিভিজুয়াল দুইটা প্যারালাল দুইটা অবজেক্ট ডাইমেনশনাল লাইনের মধ্যে ডিফারেন্স মিনিমাম 10 মিলিমিটার, 10 মিলিমিটারের ভিতরে আঁকবো না, বুঝা গেছে? Yes sir, বুঝতে পারছি। সেম ভাবে জিনিসটা এখানে আমি ডাইমেনশনিং করবো না,
এই জিনিসটা এটার থেকে এটার ডিস্টেন্স হবে মিনিমাম 10 মিলিমিটারের বাইরে আঁকবো, ভিতরে আঁকবো না। এই নিয়ে এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা বোর্ডে দেখতে কি কারো ঝামেলা হচ্ছে? না স্যার এখন উঠছে না স্যার। বোর্ডে ভালো নাকি স্লাইডে পড়ানো ভালো, কোনটা ভালো একটা দেখি ইয়া করো স্যার। বোর্ডে আইডিয়া দাও, সবাই আইডিয়া দাও একটা, কোনটা ভালো? যারা বোর্ডে ভালো লাগতেছে হ্যান্ডস আপ দাও। বোর্ড বেটার স্যার। আমি এর আগে বোর্ডে স্যার, বোর্ডে ভালো স্যার। প্র্যাকটিক্যালের জন্য তো বোর্ডে ভালো স্যার। থিওরির জন্য আমি এই সেমিস্টার থেকে বোর্ডেই পড়াচ্ছি স্যার। স্লাইডগুলো স্যার ক্লাসরুমে দিয়ে দিলেন আর বোর্ডে স্যার বুঝাইলেন। স্লাইড স্লাইড দেখলে তোমরা কিছুই বুঝবে না আসলে। তুমি আমি এর আগে কখনো বোর্ডে পড়াইনি, মানে এই সেমিস্টার থেকে নতুন। এর আগে আমি শুধু ক্লাস লিখতে মানে স্লাইডই পড়াইতাম। আচ্ছা এটা হচ্ছে লিডার্স, এটা কখন কারে বলে? এটা হচ্ছে ধরো আমি একটা অবজেক্টের ভিতরে সার্কেল থাকবে, সার্কেলের ভিতরে তো সেন্টার লাইন অবশ্যই দিব। সার্কেলের ভিতর এখন আমার এই সার্কেলের রেডিয়াসটা ইন্ডিকেট করতে হচ্ছে, মানে আমি এটাকে ধরো আমার দেয়া আছে ড্রয়িং এ দেওয়া আছে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 30 মিলিমিটার। এখন আমি এটাকে কিভাবে ইন্ডিকেট করব? এটাকে ইন্ডিকেট করার নিয়ম হচ্ছে এটা আমি এভাবে আঁকব। আমার একটু নেট প্রবলেম করতেছিল, এটা একটু কি বুঝালেন লিডার? এখনো বলি নাই, এটা এখনো বলি নাই। দেখো এখন আমার এই ইনক্লাইনটা, এটা কতটুকু ইনক্লাইন থাকবে? এটা আমার 60 ডিগ্রি হতে পারে অথবা 45 ডিগ্রি হইতে পারে ইনক্লাইনটা। বুঝা গেল? আমার এই ইনক্লাইনটা হবে কত? 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি এর মাঝে। এভাবে আঁকবো, এভাবে একে এখানে যে এক্সটেন্ড লাইনটা থাকবে এটা হবে 3 মিলিমিটার। বুঝা গেল লিডার? আমি যে এখানে যে এটা দিয়ে ইন্ডিকেট করতেছি কি আমার এটা রেডিয়াস হচ্ছে 30 ডিগ্রি, আমি জাস্ট এখানে যে ইনক্লাইন যে লাইনটা আঁকলাম এই লাইনটার অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি। এটা হবে 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি। এই জিনিসটা মানে যে ইনক্লাইন থাকবে ইনক্লাইন এটা ইনক্লাইনেশনে থাকবে 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি। এটা আমরা যে সেট স্কোয়ার থাকে, সেট স্কোয়ার একটা পোর্শন থাকে আমার সেট স্কোয়ার এর, দেখবা মানে সেট স্কোয়ার এর একটা পোর্শন থাকে আমার এই দেখো এই জিনিসটা। এই জিনিসটা তোমাদের বড় 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 যখন যে টি স্কেল স্কেলটা আঁকবে তখন আমি এটা নিব। এটা নেওয়ার পরে তুমি জাস্ট কিছু করতে হবে না, আমি দেখাই। 60 ডিগ্রিটা তোমার চাঁদা দিয়ে প্রকৃতি প্রোটেক্টর দিয়ে আঁকা লাগবে না, এটা তুমি জাস্ট এভাবে যখন দেখবে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এই জিনিসটা মানে এই জিনিসটা আমার 60 ডিগ্রিতে থাকবে, তখন তুমি জাস্ট মনে করো এটা আমি সার্কেলটা এভাবে, ওই স্কেলটা তো বড় থাকবে তখন তোমরা ইজিলি আঁকতে পারবা। এখানে তুমি যখন আঁকবা তুমি জাস্ট এখানে ধরবা এভাবে, এভাবে ধরবা সার্কেলের সেন্টারে জাস্ট এভাবে আঁকবা। তাহলে আমার এটা কি হচ্ছে, এখানে একটা এই করে দিলাম, তাহলে আমার এটা আর 30 ডিগ্রি। তার মানে আমার এই জিনিসটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো না? ইজি না? ইয়েস স্যার। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা রেডিয়াস ছাড়া, এটা দিয়ে রেডিয়াস বোঝায় আর এটা দিয়ে আমাদের ডায়ামিটার ফাই এটা দিয়ে আমাদের ডায়া বোঝায়, ডায়ামিটার বোঝায়। রেডিয়াস আর ডায়ামিটার মধ্যে রিলেশন তো বোঝা নাকি? ডায়ামিটার 60, তার মানে রেডিয়াস কত? 30। রেডিয়াস 30,
তোমার যে কোনো একটা তুমি বসাইতে পারো, কিন্তু দেখবা রেডিয়াস আর ডায়া বসানোর সময় কনভার্সনটা ঠিক মতো হইলো কিনা। অনেকের ডায়া দেওয়া আছে, রেডিয়াস দিয়ে করার সময় 60 দিয়ে করে ফেলে, এটা হবে না। আর লিডারসটা বোঝা গেল 45 ডিগ্রিটা কেন, 45 ডিগ্রি 60 ডিগ্রি কেন, আমি 60 ডিগ্রি প্রেফার করে, 60 ডিগ্রিতেই মানে আমার ডাইমেনশনিংটা করবা। এখন দেখো অ্যাঙ্গেল কিভাবে, আমরা অ্যাঙ্গেল থাকলে কিভাবে ডাইমেনশনিং করব, এটা সেম আসলে সব সেমই। এটা আমি ভিতরে করতে পারি এভাবে, 30 ডিগ্রি এভাবেও লিখতে পারি, অথবা যদি ছোট হয়, যদি আমার জিনিসটা ছোট হয় তাহলে আমি ডাইমেনশনিংটা এভাবে করব। আর যদি আমার ডেল্টা অনেক বড় হয় তাহলে আমি এভাবে করতে পারি। বুঝা গেছে অ্যাঙ্গেল কিভাবে ডাইমেনশনিং করব? Yes sir। আচ্ছা এখন দেখো অনেক সময় এই ধরনের অবজেক্ট থাকতে পারে আমাদের, এই ধরনের অবজেক্ট থাকতে পারে। এই অবজেক্টের ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সটেনশন লাইন আঁকবো, আঁকার পর এভাবে জাস্ট এভাবে দিয়ে দিব। বুঝে গেছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, অ্যাঙ্গেল কিভাবে ডাইমেনশনিং করতে হয়? স্যার এইখানে যে অ্যাঙ্গেলটা দেখালো হলো এটা কি স্যার এক্সটেনশন হলো 60 ডিগ্রি আকারে আছে সেটা কি বুঝানো হলো? বুঝিনি। আগের ছবিতে স্যার যে অ্যাঙ্গেলটা দেখানো হলো, হ্যাঁ সেটা কি স্যার এটা ডাইমেনশন করতে, হ্যাঁ এক্সটেনশন লাইনের সাথে অ্যাঙ্গেলটা কত? আচ্ছা এক্সটেনশন লাইনের সাথে এটার অ্যাঙ্গেলটা কত? আর কারো কোনো কোশ্চেন? মানে এখন পর্যন্ত যা পড়ালাম স্যার, মানে স্যার লিডারস বলতে স্যার তাহলে কি বুঝলাম স্যার, মানে এটা ডেফিনিশনটা কি বুঝলাম? সার্কেল ডাইমেনশনিং করার সময় আমার যে মানে আমার এই জিনিসটা হচ্ছে লিডারস। বুঝে গেছে? আচ্ছা স্যার এই স্ট্রাকচারটাই স্যার। স্যার এখন আসছে সার্কেল, এটা এটা স্যার সার্কেলের পরিধি পর্যন্ত আসবে তাই না? মানে সার্কেলের মানে ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন এটা দেখাচ্ছি, এটা জাস্ট একটা আমি যে এখানে এটা দেখাইলাম জাস্ট এটা ইনক্লাইনটা কতটুক থাকবে, সো 60-45 ডিগ্রি এটাই মনে রাখবা। তোমাকে যদি কোয়েশ্চেন করে লিডারস এর আমার যে লিডারস আঁকি এই লিডারস এর অ্যাঙ্গেলটা কত থাকে, তুমি বলবা যে 60 ডিগ্রি প্রেফারেবল, 45 ডিগ্রি আঁকা যায়। এটা জাস্ট এই কোয়েশ্চেনের আনসার। এখন কিভাবে কতটুক পর্যন্ত আঁকবা এটা আমি দেখাচ্ছি আরো। স্যার স্যার এটা এটাও কি থিকনেস 50%? এই সবগুলো ডাইমেনশন লাইন সবগুলো থিকনেস 50% ডাইমেনশন লাইন না আপনি যে বললেন কোনো কিছুর একক দেওয়া যাবে না মানে মিলিমিটার, তাহলে ডিগ্রিটা কি দেয়া যাবে? হ্যাঁ অবশ্যই ডিগ্রি দেয়া যাবে, ডিগ্রিটা দেয়া যাবে। জি স্যার। আচ্ছা দেখো এখন আমি এই সার্কেলটা কিভাবে ডাইমেনশনিং করতে পারি, অনেক ভাবে চার ধরনের ডাইমেনশনিং করা যায়। দেখো একটা হচ্ছে জাস্ট আমি এখানে সেন্টার বরাবর একটা লাইন টানলাম, লাইন টানার পরে এখানে তীর চিহ্ন দিলাম, এখানে জাস্ট আমি আর ইকুয়াল টু 30 দিয়ে দিলাম, এটা এক ধরনের ডাইমেনশনিং। বোঝা গেল? আরেকটা ডাইমেনশনিং হচ্ছে সার্কেল আঁকলাম, স্যার এখানে ইকুয়াল সাইন কি আছে? ইকুয়াল বলতে না 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 830 লিখবা শুধু 830। আরেকটা হচ্ছে এইভাবে জাস্ট আরো এক্সটেন্ড করে দিব, এক্সটেন্ড করার পরে স্যার এটা বড় বৃত্তের ক্ষেত্রে যে তোমার ইচ্ছা তুমি যে কোনো বৃত্তের ক্ষেত্রে যেটা তোমার ভালো লাগে তুমি এটাই দিবা। এভাবে ডাইমেনশনিং করা যায় তীর চিহ্নটা বাইরে সরি ভিতরে, তারপর এভাবে ড্যামেজ এক্সটেন্ড করে দিবা। আরেকটা সবসময় আসলে আমি মনে করি এটা এখন যেটা করবো এটাই সবচেয়ে করা ইজি মানে সবচাইতে ভালো,
দেখতেও সুন্দর দেখায় এই জিনিসটা। জাস্ট তুমি এখানে এটার ধরবা, এটার 45 ডিগ্রি ধরে নিবা, 40 মানে 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রিটা নিবা, নেয়ার পরে এখানে দেখলে এটা 60 ডিগ্রি, বড় স্কেল থাকলে তখন তুমি ইজি নিতে পারবা। নেয়ার পরে এখান থেকে এক্সটেন্ড করে দিবা, আর 30, এটাই সবচেয়ে ভালো না? Yes sir. জি স্যার, সুন্দর। এটা কিন্তু সেন্টার পয়েন্টের এটার সাথে থাকবে, এটা সবচেয়ে ইজি। তিন ধরনের ডাইমেনশনিং করা যায় সবচাইতে, চারচাইতে আরেকটা দেখাচ্ছি, এটা চার ধরনের, এটা তিন ধরনের, এটা সবচাইতে এটা করবা সবসময়, এটা করলে করাটাই বেটার। অনেক সময় দেখবা তুমি একজন বললে না ওভারল্যাপ হওয়ার চান্স থাকে, ধরো ওভারল্যাপ হওয়ার চান্স আছে, তখন তুমি কি করবা, তখন তুমি যেকোনো এক তিনটার থেকে যেকোনো একটা ইউজ করলে দেখবা তুমি ধরলে ওভারল্যাপ হচ্ছে, তুমি তখন এখান থেকে এটা এভাবে করলে, মানে উপর দিক দিয়ে একটা অলরেডি ডাইমেনশনিং করা আছে, তাহলে তুমি এখান দিয়ে টানে এই জিনিসটা এখানে রেডিয়াস 30 দিলা, তাহলে ওভারল্যাপ হওয়ার তো চান্স থাকে না, অ্যাভয়েড করতে পারবা, মানে শুধু এক্সটেনশন লাইনটা ছাড়া অন্য যে কোনো জিনিস অ্যাভয়েড করা যাবে। এখন আরেকটা ডাইমেনশনিং আছে, এটা হচ্ছে এটা, এটা দেখো তুমি এখান থেকে জাস্ট একটা এখানে এখান থেকে একটা 1 মিলিমিটার গ্যাপ দিয়ে একটা এক্সটেনশন লাইন টানলা, এখানে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে একটা এক্সটেনশন লাইন টানলাম, টানার পরে এটার ডায়া ধরো দেওয়া আছে রেডিয়াস 30 দেওয়া আছে, অথবা ডায়া 60 দেওয়া আছে, ডায়া 60 দেওয়া আছে, তাহলে আমার এটা কত রকম হবে? 60 হবে না স্যার, ওখানে যদি আমি আর 30 লিখে দিই তাও তো একই বুঝাবে, 30 লিখবে না, আর 30 কেন লিখবে? আচ্ছা আট, মানে তুমি এটাও করতে পারো, আট 30 আট 30 না সরি আট 30 না, তখন তুমি ডায়া 30 দিতে পারো, ডায়া 60 দিতে পারো, বুঝে গেল? জি স্যার, ইয়েস স্যার, ডায়া 60 এখানে আট 30 কি হয়ে দিবা তুমি, এখানে কি মানে আর রাখতেছো রেডিয়াস রাখতেছো, তখন ডায়া দিতে হবে, ডায়া স্যার অ্যারো ওপেন আর ক্লোজ এর মধ্যে পার্থক্য কি? অ্যারো ওপেন ক্লোজ এটা তোমার নিজের উপর, তোমার যেটা ভালো লাগে তুমি এটা দিবা, তোমার যদি ভালো লাগে তুমি কিন্তু মনে করো তুমি একটা ড্রয়িং এ একটা টাইম একটা অ্যারো চিহ্ন তুমি ওপেন দিলা আর একটা ক্লোজ দিলা, এটা করবা না, হয়তো তুমি একটা ড্রয়িং এ পুরাটাই ওপেন অ্যারো রাখলা সমস্যা নাই, হয়তো তুমি ক্লোজ রাখলা, কিন্তু যে কোনো একটাই রাখবা, ওপেন অথবা ক্লোজ যে কোনো একটাই রাখবা। আচ্ছা স্যার, আপনি প্রথমে যেটা আঁকালেন অর্থাৎ মাঝখানে মানে বৃত্তের মাঝখানে, সেক্ষেত্রে যে আর 30 লিখলেন, সেক্ষেত্রে আমি যদি 560 লিখতাম প্রবলেম হতো না? সমস্যা নাই, তুমি ইচ্ছা মতো দিতে পারো, তুমি আরো দিতে পারো, জাস্ট কনভার্সনটা ঠিক রাখবা, তুমি ডাইমেনশন রেডিয়াস থেকে 20 থেকে 40 তে নিয়ে আসছো, মানে জাস্ট যে ডাইমেনশন মানে এটা কনভার্সনটা করতেছো এটা জাস্ট ক্যালকুলেশন যাতে ঠিক হয়, তুমি রেডিয়াস দিলে 30 কিন্তু তুমি তুমি ডাইমেনশন দিলে 30 কিন্তু তুমি রেডিয়াস 30 দিয়ে সার্কেল রাখলে তাহলে তো হবে না, বুঝে গেছে? তুমি ইচ্ছা মতো দিতে পারবা কিন্তু যাতে কনভার্সনটা ঠিক হয়। আচ্ছা আর এরপর আর কারো কোনো কোয়েশ্চেন? একটু পরে বলতেছি, 10 মিনিট পর, আমার ক্লাস থেকে আর 10 মিনিট আছে। দেখো আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমার এখানে তিনটে সার্কেল, প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস দেওয়া, প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস দেওয়া সেম, প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস দেওয়া 30, এই তিনটা সার্কেলের রেডিয়াস দেওয়া, অনেক সময় দেখবে এভাবে দেওয়া জিনিসটা দেয়া থাকবে ড্রয়িং করার সময় দেয়া থাকবে, মানে আচ্ছা এটা তুমি এখন লাগবে না, আমি বলি ধরো তোমার প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস দেওয়া 6 মিলিমিটার, তাহলে আমি কি প্রত্যেকবার একইভাবে রেডিয়াস 60 যা দেওয়া থাকে প্রত্যেকটার কি আলাদা আলাদা ডাইমেনশনিং করব? না স্যার, প্রত্যেকটা আলাদা আলাদা ডাইমেনশনিং করব না, এটার জন্য ইজি ওয়ে হচ্ছে আমি যে কোনো একটা সার্কেল নিব, এখানে লিখব আমি এভাবে মানে একই একই সাথে লিখব রেডিয়াস 6 3 হোলস লিখব, এটা দিই
মানে কি মানে তিনটা হোলস আছে তিনটার রেডিয়াস 6 এভাবে একটাতেই তিনটার তিনটার কিন্তু রেডিয়াস সেম হতে হবে তিনটা এটা কি ডট স্যার এটা কি ডট দিছেন স্যার 3 মিলিমিটার এক্সটেন্ড করব এখানে লিখব রেডিয়াস 6 60 অথবা যা আছে আর কি 3 হোলস বুঝে গেছে যেহেতু তোমার সেট স্কয়ারে 60 ডিগ্রি দেওয়াই আছে তুমি জাস্ট এভাবে বসাবা এভাবে বসাবা সার্কেল থেকে টান দিবা বড় স্কেলটা তাহলে তোমার 60 ডিগ্রি হয়ে গেল তোমার আর কোনো কিছু মেজার করা লাগছে না স্যার এখানে কি থ্রি হোলস দিতে হবে লিখতে হবে থ্রি হোলস অবশ্যই দিতে হবে তুমি জাস্ট এখানে এটা দিলা থ্রি হোলস দিলা না তার মানে এটা শুধু এটারই রেডিয়াস হবে যাচ্ছে এই দুইটা যাচ্ছে না থ্রি হোলস দিলে থ্রি হোলস অথবা 6 হোলস যতটা থাকে ধরো তোমার এখানে 5 6টা আছে তাহলে তুমি এখানে 6 হোলস দিবা ধরো 5টা আছে তাহলে 5 হোলস দিবা স্যার আর স্যার হ্যাঁ অ্যাঙ্গেলটা অলওয়েজ স্যার হচ্ছে পজিটিভ দিক থেকে নিব তাই না পজিটিভ বলতে অবশ্যই পজিটিভ নিবা মানে হচ্ছে নেগেটিভ না পজিটিভ নিবা পজিটিভ বলতে এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে নিব আর কি আচ্ছা এ আর কোনো কোশ্চেন স্যার এটা কি 45 টু 60 নাকি এক্স্যাক্ট 45 এন্ড 60 অর 45 স্টিকার ডাইমেনশনিং বলে এটাকে দেখো দেখো এটা হচ্ছে ইনলাইন আর এটা হচ্ছে স্টিগার্ড এখন এই জিনিসটা আমরা যেভাবে ইচ্ছা হবে স্টিগার্ড বলতে কি বোঝানো হ্যাঁ বুঝাচ্ছি বলতেছি দেখো তুমি এই জিনিসটাতে প্রপার এটা হচ্ছে প্রপার ডাইমেনশনিং মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ইনলাইনে আমি ডাইমেনশন করে দিচ্ছি 10 10 এভাবে কিন্তু এই জিনিসটাতে দেখো আমি এটা 20 দিলাম এখান থেকে এখানে 20 এটা 10 তার মানে এই জিনিসটা কিন্তু আমি ইন্ডিকেট করতেছি না এই জিনিসটা আমার অটো এমনি বোঝাচ্ছে এটা কত হবে 10 হবে এটাকে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি আলাদা আলাদা ইনলাইনে এই জিনিসটাতে আমি একটার পর একটা ইনলাইনে রেখে বুঝাই দিচ্ছি এটা 10 এটা 10 কিন্তু এই জিনিসটাতে আমি স্পেসিফিক বলতেছি না যে এটা 20 দিলাম এটা 10 দিলাম তার মানে এটা এমনি বুঝা যাচ্ছে এটা কত হবে 10 হবে বুঝা গেছে তোমরা এভাবে ডাইমেনশনিং করবে এটাই প্রেফারেবল এটা সবচেয়ে সুন্দর দেখায় এটার ক্ষেত্রে স্যার মানে স্যার লাইনের মধ্যেও তো আমরা স্পেসিফিক ভাবে পুরোটা যে 20 সেটা বলছি না না লাইনের মধ্যে স্পেসিফিক বলতেছি এটার মধ্যে স্পেসিফিক বলতেছি না বললাম এটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা 10 10 10 করে বললাম না এটাতে আমি এটা জাস্ট একটা বুঝাইলাম আর কি মানে এটাতে 10 দিলাম এটা আমি রাখলাম না এটা আমি বুঝাইলাম না এটাতে আমি এটা তুমি জাস্ট এটার ক্ষেত্রে লাগতেছে এটা স্পেসিফিক এটা কিন্তু স্পেসিফিক
এটার ক্ষেত্রে অনেক কিছু আমি স্কিপ করে যাব, এটার ক্ষেত্রে কিভাবে মানে আমি যে মানে ম্যানুফ্যাকচারার হয়তো তুমি ড্রয়িং করে দিলা, তুমি ড্রয়িং করে দিলে ওর কাজ হচ্ছে এটা প্লাস মাইনাস করে এটা বুঝে নেওয়া, মানে এটা দশ এটা বিশ, তার মানে আমি একটা দিলাম অন্যটা দিলাম না, কিন্তু আমি কি এটা এটা কিন্তু ডাটাটা মিসিং না, ডাটাটা হচ্ছে জাস্ট প্লাস মাইনাস করে আমি এই ডাটাটা পাবো। কিন্তু ইনলাইনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস কি করতেছি মানে স্পেসিফিক ভাবে দিয়ে দিব, বুঝা গেছে? সার্কেলের ডায়ামেনশনিং ডায়ামিটার দিয়ে এটা হবে 10-20 যা রেডিয়াস ডায়ামিটার দেওয়া থাকলে ডায়ামিটার 40 অথবা যা থাক। আচ্ছা আচ্ছা, আজকের পুরো ক্লাস লেকচারের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। আচ্ছা স্যার, ইনলাইনের ক্ষেত্রে কি গ্যাপ দেওয়া যায়? হ্যাঁ, B1 তো CSE তে ড্রয়িং তো সবসময় B1 B2 একসাথে হয়, এটা তোমাদের এখানে রুটিনে কেন দিলাম? আমি গতবার CSE 1 2 তে ড্রয়িং নিয়েছিলাম, তখন এই সেম মানে বি সেকশন পুরোটা একটা 50 জনে সবাই একসাথে হয়। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? স্যার ইনলাইনের ক্ষেত্রে ছিল যে ইনলাইনের ক্ষেত্রে কোনো গ্যাপ থাকবে না, তোমার উপর দুইটা ড্রয়িং দুইটা ডায়মন্ড দুইটা যদি প্যারালালের ক্ষেত্রে 10 মিলিমিটার গ্যাপ, মানে ধরো এটা আর এখানে দুইটা লাইন ডাইমেনশনিং লাইন, এই দুইটার মধ্যে গ্যাপ থাকবে 10 মিলিমিটার, বুঝছো? হ্যাঁ, কিন্তু যদি মানে মাঝখানে ভার্টিক্যালি আগায় যদি একটু একটা গ্যাপ হয় তারপর আবার ওই না, তখন 10 মিলিমিটার থাকে, তাহলে দুইটা দুইটা জিনিস যদি প্যারালালি থাকে তখন তুমি ডাইমেনশনিং 10 মিলিমিটার গ্যাপ দিবা। তুমি ভার্টিক্যাল যেটা বলতেছো কি হবে মানে ভার্টিক্যালি কি গ্যাপটা হতে পারে না দুইটা, ওটা ক্ষেত্রে ইনলাইন কেন হবে? এটা ক্ষেত্রে তুমি তুমি সব সময় সব সময় স্টেগারটা ইউজ করবে, ইনলাইন এটা স্পেসিফিক কোনো ডাইমেনশনিং করতে হয় না, জাস্ট তুমি বুঝাইতে হবে মানে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল ডাইমেনশনিং করবে না কখনো, জাস্ট আমি মনে করো একটা দিলাম এই লাইনের, এটা দিলাম এটা 20 দিলাম, আমি অন্য কিছু হয়তো এই বক্সের এতটুকু এই বক্সের এটা দিলাম, এটা 10 দিলাম, এটা এটা আছে 20, একটু দাঁড়াও, আমি বলি দেখো এটা আছে আমার 30, বুঝছো? আমি কখনো এই দুইটার একসাথে ডাইমেনশনিং করার দরকার হয় না আমার, হয়তো ধরো আমি এটা ড্যামেজ এই পোর্শনের ডাইমেনশনিং করলাম, এই পোর্শনের ডাইমেনশনিং করলাম, ধরো এটা দিলাম 15, তাহলে আমার এই পোর্শনের ডাইমেনশনিং করার কোনো দরকার নেই, বুঝে গেছে? এই পোর্শনের আমার ডাইমেনশনিং করার দরকার নেই, এটা অলরেডি বুঝে যাবে 30-15 দিলে আমি এই পোর্শনের ডাইমেনশনিংটা পাচ্ছি, শুধু শুধু ড্রয়িংকে কমপ্লিকেটেড করার দরকার নেই, জিনিসটা অনেক বড় অনেক ড্রয়িং যখন অনেকগুলো ডাইমেনশনিং লেংথ থাকলে ড্রয়িংটা দেখতে ভালো লাগবে না। স্যার
আমি যদি 15 দুটোটা দিয়ে রাখি তাহলে নিচে 30 দেওয়া লাগবে না, 30 দেওয়া লাগবে না, ওটা হচ্ছে ইনলাইনের ডাইমেনশনিং এর কি, কিন্তু এই জিনিসটাই সবচেয়ে ভালো, মানে ইনলাইনে সবকিছু একসাথে হয় না, তখন জিনিসটা দেখতে অজবর লাগবে, এই কারণে এই জিনিসটাই সবচেয়ে প্রেফারেবল। এটা তোমরা ড্রয়িংটা নিজেরা যখন প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই বুঝবে এটা এইভাবে দিব না ওইভাবেই দিব, ডাইমেনশনটা নিজের ইচ্ছা মতো করতে পারো, এমন নয় যে মানে আমি এগুলা ফলো করতে হবে, তোমার নিজের ইচ্ছা মতো তোমার যে মানে প্রপার ডাইমেনশনিং হইতে হবে, জাস্ট কোনো ডাটা যাতে মিসিং না থাকে। তুমি জাস্ট এটা দিলা, মনে করো তুমি এটা ডাইমেনশনিং দিলা, তুমি আর কোনো এটার এটা ডাইমেনশনিং দিলা শেষ, এখন এটা দিয়ে তুমি ম্যানুফ্যাকচারের কাছে পাঠাইলা, এবার ম্যানুফ্যাকচার কি এটা নিজের ইচ্ছা মতো দিবে, এটা কি তুমি তো জানো তোমার কাছে একটা ডাটা আছে যে এটা 15 হবে এটা 15 হবে, এখন তুমি কোনো ডাটা ছাড়া যদি দাও তাহলে ম্যানুফ্যাকচার এটা দিয়ে দিল 10 আর এটা দিয়ে দিল 20 নিজের ইচ্ছা মতো, তুমি যেহেতু ড্রয়িং এ ইন্ডিকেট করো নাই, তখন তুমি যে ফাইনাল প্রোডাক্টটা পাবা তখন এটা অজগর থাকবে, মানে জিনিসটা প্রপার পাবে না তুমি যেটা চাইছিলা, ওই কারণে প্রপার ডাইমেনশনিং থাকতে হবে। এখন তুমি যদি এখানে মনে করো 15 দিয়ে দাও তাহলে ম্যানুফ্যাকচার এই জিনিসটা বুঝবে যে এই জিনিসটা অবশ্যই 15 হবে, তোমার আর কোনো কিছু বুঝাইতে হবে না, ওই কারণে এই ডাইমেনশনিংটা অ্যাভয়েড করতে পারবা, এমন ভাবে ডাইমেনশনিংটা অ্যাভয়েড করবো যেটা ছাড়া তোমার ড্রয়িংটা মানে হয় মানে বুঝবেই বুঝাই যাবে। বুঝা গেছে? Yes sir. কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তাড়াতাড়ি বলো, আর 10 মিনিট ক্লাস। স্যার আমার কোয়েরি ছিল স্যার, মানে স্যার আমাদের কি ল্যাব স্যার B1 B2 একসাথে হবে? হ্যাঁ B1 B2 একসাথে হবে, এটা সব সময় একসাথে হয়, মানে B1 ড্রয়িং ল্যাবে 50 জনের সিট সবাই একসাথে আসে, অন্যান্য ল্যাবের ক্ষেত্রে হচ্ছে B1 B2 আলাদা থাকে, কিন্তু আমার ড্রয়িং ল্যাবে আমি গতবার করলাম মানে আমাদের তোমাদের ক্লাস নিলাম আর কি, এটা B1 B2 একসাথে মানে A B সেকশন A B C আলাদা ছিল, আলাদা আলাদা মানে একসাথে হয়, মানে মানে এপি না B1 B2 একসাথে হয়। ওকে স্যার। আচ্ছা আচ্ছা স্যার আপনি বললেন যে এক একটা ক্লাস পুরোপুরি আলাদা হবে। হ্যাঁ পুরোপুরি আলাদা হবে, এরপরে যেটা দেখবা এটা হচ্ছে ফুল মানে 3D ড্রয়িং থেকে 2D ড্রয়িং করবা, কিন্তু আজকে যা পড়লা মানে প্রপার ডাইমেনশনিং, ডাইমেনশনিং লাইনের থিকনেস মানে এভাবে ডাইমেনশনিং করতে হয়, সার্কেল কে এভাবে ইন্ডিকেট করতে হয়, প্রত্যেকটা জিনিস ওখানে লাগবে, কিন্তু এক্সট্রা কিছু জিনিস শিখবা, একটা জিনিস শিখবা কি অর্থোগ্রাফিক ড্রয়িংটা কিভাবে করে, কিন্তু আজকে যা শিখছো এটা আজকে না, এটা তুমি যখন সেকশনে লাগবে তখন আইসোমেট্রিক লাগবে, প্রত্যেকটা জায়গায় আজকের জিনিসগুলো লাগবে, মানে সার্কেলটা এভাবে ডাইমেনশনিং করতে হবে, এটার থিকনেসটা এভাবে রাখবা, ওইটার থিকনেসটা এভাবে রাখবা, এভাবে করতে হবে। সেক্ষেত্রে যদি কিছু আমাদের দরকার হয় আপনাকে সেক্ষেত্রে কন্ট্যাক্ট কিভাবে করব? আমি তো আমার আমার জন্য লাইনস এন্ড ডাইমেনশনের জন্য আমাকে কন্ট্যাক্ট করবা, আমি তো তোমাদের অর্থোগ্রাফিকের জন্য তো আমি তোমাদেরকে পড়াবো না, তুমি তখন ওই ইন্ডিভিজুয়াল টিচারের কাছে জিজ্ঞেস করবা। ১ঘন্টা ৫০ মিনিটের মতো ক্লাস, আমি যতটুকু আমি এটাকে স্লাইড দিয়ে পড়াইতে পারতাম, কিন্তু স্লাইড দিয়ে পড়াই নাই, আমি জানি স্লাইড দিয়ে পড়ালে অনেক কিছু বোঝা যায় না, আমি যদি স্টুডেন্টের মানে স্টুডেন্টের পিওভি থেকে চিন্তা করি তাহলে আমি নিজেই বুঝতাম না, ওই কারণে আমি কষ্ট করে, যেহেতু তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে ছিলাম পুরো 1 ঘন্টা ৫০ মিনিট দাঁড়ায় দাঁড়ায়, মানে যেহেতু রাইট সাইড আসছে আমার চেয়ার কিন্তু নেই, ওই কারণে তোমরা এটার প্রপার মূল্য দিবে, জাস্ট তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিব অ্যাসাইনমেন্টটা ভুল হোক সমস্যা নেই, ভুল হইলে সমস্যা নেই, ভুল হইলে জিরো পাবা না, কিন্তু একজনের অ্যাসাইনমেন্ট একজন যদি কপি করো তাহলে মনে করবা যে এই পুরো রেজাল্টটা কিন্তু আমার হাতের উপর দিয়ে যাবে, হয়তো রেজাল্ট আমি করবো না কিন্তু চারজন টিচার আমার একটা কন্ট্রিবিউশন থাকবে, আমি কিন্তু জিরো দিব মানে চারটা এর মানে তোমাদের পুরো সেমিস্টারে যতগুলো অ্যাসাইনমেন্ট করবো সবগুলাতে জিরো, এটা যদি অনলাইন হোক অফলাইন হোক, এমন না যে আমি ধরতে পারবো না, এমন না যে সবাইকে ধরতে পারবো না, 2-3 জনকে ধরতে পারবো, এমনকি ধরছি কতবার, ধরতে পারলে জিরো, ওই কারণে কেউ মানে মানে নিজে পারতেছো না, পারবা, লাইন এন্ড ডাইমেনশনের ড্রয়িং গুলো খুব ইজি, সবাই পারবা, সবাই ট্রাই করবা 10-10 পাওয়ার জন্য, কিন্তু কপি করবা না, কপি না করলে হয়তো তোমরা কপি করলে জিরো পাবা, কিন্তু কপি মানে মনে পারতেছো না তাহলে তোমরা 8-9 পাবা, আমি যা মনে করি তোমরা 8-9 পাবা, কারণ ড্রয়িংটা খুব ইজি, দুইটা ড্রয়িং দিব ডিউ টাইমের ভিতরে দিয়ে দিবা, আর কারো কেউ কেউ কারোটা কপি করবো না, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফোন দিতে পারো, সিআর এর কাছে আমার নাম্বার আছে, লাইনস এন্ড ডাইমেনশনের জন্য মানে স্যার কি ড্রয়িং পেপার কিনতে হবে স্যার? না তোমাদের ড্রয়িং পেপার আচ্ছা, এখন যেহেতু অনলাইনে তোমরা A4 এ সুন্দর করে A4 এও কিন্তু মানে একটা গ্যাপ দিয়ে মানে সুন্দর করে মার্জিন করবা, মার্জিন করে সুন্দর করে ড্রয়িংটা স্ক্যান করে আপলোড দিবা, এই মার্জিনটা আইডিতে ওখানে তোমরা ড্রয়িং করার সময় গুগল ক্লাসরুমে যখন আপলোড দিবা তখন হচ্ছে মানে ফাইলটা সেভ PDFটা সেভ করবা ইয়া নামে মানে তোমাদের আইডি নামে আইডি রেসপেক্টে, আর স্যার টাইটেল বক্স
দিতে হবে না স্যার, সব কিছুই দিবা, সব কিছু সুন্দর করে দিবা। দরকার হলে টাইটেল বক্স অন্য A4 পেজের অন্য সাইডে আঁকবা, টাইটেল বক্সটার আলাদা একটা ছবি তুলবা। আচ্ছা আমি বলি, টাইটেল বক্সের একটা আলাদা ছবি তুলবা, টাইটেল বক্সে লিখে যেভাবে বলছি 50 মানে দরকার হলে মাঝখানে আঁকবা, ধরো পেজের মাঝখানে। আমি বলি ড্রয়িংটা কিভাবে করবা, যেহেতু টাইটেল বক্সে তোমাদের শিখতে হবে, ওই কারণে টাইটেল বক্সটা A4 পেজের মাঝখানে আঁকলা। একে সুন্দর করে নাম রোল যা টাইটেল যা আছে যা শিখে দিলাম সবকিছু আঁকবা। আঁকার পরে তোমরা অন্য একটা পেজে A4 পেজে একটা ফ্রন্ট পেজ তো দিবাই, ফ্রন্ট পেজ তো দিবাই। ফ্রন্ট পেজ দেওয়ার পরে, ফ্রন্ট পেজ দেওয়ার পরে টাইটেল বক্স, আচ্ছা টাইটেল বক্স দিলে আর ফ্রন্ট পেজ দিতে হবে না, একটা একটা পেজে ফার্স্ট পেজে একটা টাইটেল বক্স দিবা, টাইটেল বক্স দিয়ে অন্য একটা পেজ স্ক্যান করবে, ওইটাতে তোমাদের শুধু A4 পেজে পুরোটা ড্রয়িং থাকবে, পুরো ড্রয়িংটা A4 পেজে থাকবে। ওই কারণে তোমাদের আর কোনো টাইটেল বক্স দিলে আর কোনো ফ্রন্ট পেজ দিতে হবে না, ফ্রন্ট পেজে তোমাদের নাম আইডি সুন্দর করে যেভাবে বললাম ওইভাবে দিবা। আমি তোমাদের মনে হয় ক্লাস শুরু হইতে পারে জানি না, যদি অনলাইনে অফলাইনে ক্লাস শুরু হয় তাহলে যদি এখন থেকে টাইটেল বক্স না শিখো, আমি তোমাদের বারবার বলতেছি এটার জন্য জিরো পাই। টাইটেল বক্স আঁকে নাই কিন্তু ফুল ড্রয়িং ওকে, কিন্তু জিরো পাইসে এরকম আছে, তোমাদের সিনিয়র কেউ থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি মানে এই জিনিসটা টাইটেল বক্সের জন্য জিরো পাই কিনা, অথবা মানে ইকুইপমেন্ট আনার জন্য ক্লাস থেকে বের করে দিছে কিনা এরকম জিজ্ঞেস করতে পারো, অনেক অনেক এরকম। তোমাদের অনেক সুবিধা হচ্ছে তোমরা অনলাইনে করতেছো, তোমরা তোমরা বিশ্বাসও করতে পারবে না যে এই লেকচারটা এখন যে 1 ঘন্টা 50 মিনিটের যে লেকচার, মানে সরি 150 মিনিটের যে লেকচারটা দিলাম, সেম লেকচার দিতে হয় 50 মিনিটে, 50 মিনিটে দেওয়ার পরে 2 ঘন্টা 2টা মানে 100 মিনিট তোমাদের হচ্ছে ড্রয়িং করতে হয়। এই ড্রয়িং করতে গেলে তোমরা দেখতে কি ধরনের সমস্যা, ওই কারণে এখন থেকে ড্রয়িং করো, প্র্যাকটিস করো, যে বইটা বললাম ওই বইটা ম্যানেজ করে ট্রাই করো, সিনিয়র থেকে পাইলে তো বের হইতে না পারলে কিছু করার নেই, তাও নিজে প্র্যাকটিস করো, ইন্টারনেট থেকে দেখো কিভাবে ড্রয়িং করে, ড্রয়িং করে নিজেরা প্র্যাকটিস করো। A+ পাওয়া সবচেয়ে ইজি, আবার মানে তোমাদের সি প্রোগ্রামিং এর মতো অনেকে দেখবা প্র্যাকটিস করতে 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 এমন অবস্থা যার সি প্রোগ্রামিং পরীক্ষার আগে কোনো পড়তেই হচ্ছে না, সে এমনি ক্লাসে গেল পরীক্ষা দিলে শেষ। এই ড্রয়িংটাও সেম, যার বেসিক শার্প থাকবে, যে প্র্যাকটিস বেশি করবে, যার ইমাজিনেশন ক্ষমতা বেশি থাকবে, ওই A+ পাবে। আর অনেকে দেখবে অনেক প্র্যাকটিস করতেছে কিন্তু প্র্যাকটিসের কোনো নিয়ম নাই, মানে জাস্ট ইচ্ছা মতো প্র্যাকটিস করতেছে মুখস্থ, এভাবে করে লাভ নেই, ড্রয়িংটা মুখস্থ করে পারবে না, সিএসি মতোই পড়তে হবে, তোমরা যেভাবে পড়ো ওইভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা আর কেন কোনো কোয়েশ্চেন স্যার, ওই স্কেলের এটা কি একদম একুরেট হওয়া লাগবে? স্কেলেরটা বলতে কোনটা, যখন তুমি ড্রয়িং আঁকবা ড্রয়িং এ তুমি ধরো তুমি ড্রয়িং এর স্কেলিং বলতে আমি লাইনস এন্ড ডাইমেনশনিং স্কেলিং গুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে না, তোমাকে আমি অ্যারো হেড 3 মিলিমিটার দেখতে যাব না, কিন্তু হয়তো অনলাইনে দেখতে পারবো না, কিন্তু অফলাইনে যখন যাব তখন আমি দেখলে বুঝবো যে এটা 100 মিলিমিটার কিনা। এই যে লাইনটা যে 100 মিলিমিটার আঁকলা, এটা তুমি 102ও আঁকতে পারবো না, 102 তোমাকে এই জিনিসটার লেংথ 100 দেওয়া, তুমি এখানে ভুল করে 105 আঁকলা, 102 আঁকলা, 102 মিলিমিটার আঁকলা, তাও কিন্তু তুমি এটার জন্য মাইনাস খাবা, জিরো পাবা না কিন্তু মাইনাস খাবা, কিন্তু এটা আমি দেখলেই বুঝবো যে আমরা এটা তুমি বেশি আঁকছো অথবা কম আঁকছো। কিন্তু অ্যারো হেড ডাইমেনশন লাইন এর থিকনেস এগুলো তুমি এগুলো কনসিডার করা যায়, অথবা টাইটেল বক্সের এটা 7 মিলি না হলে 9 মিলি হলে কেন সমস্যা নাই, এগুলো তো কনসিডার করা যাবে, কিন্তু জাস্ট যে জিনিসটা বেসিক জিনিসটা ঠিক রাখবা, কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে আমার এই ডাইমেনশনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, 105 ডাইমেনশন 105 থাকলে 105, 102.35 থাকলে 102.35 দিতে হবে তোমাকে। আচ্ছা আরেকটা জিনিস, স্কেল আর ম্যাটেরিয়াল ডাবলটা বলি নেন, ধরো আমাদের এখানে টাইটেল বক্সে একটা ইয়া ছিল কি স্কেল না স্কেল, আরেকটা ছিল ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা উপরে দেওয়া থাকবে, যে কোনো ম্যাটেরিয়াল থাকবে তুমি জাস্ট লিখে দিবা, স্কেল থাকে সিঙ্গেল স্কেল অথবা ডাবল, এটাও কোয়েশ্চেনে দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে সিঙ্গেল থাকবে নাকি ডাবল থাকবে, যদি দেওয়া থাকে কোয়েশ্চেনে যদি দেওয়া থাকে ডাবল, তার মানে হচ্ছে তোমার এটা লেংথ দেওয়া আছে ধরো 10 মিলিমিটার, কোয়েশ্চেনে দেওয়া আছে 10 মিলিমিটার, তাহলে তুমি যখন ড্রয়িং করবা স্কেল যেহেতু ডাবল তুমি এটাকে ডাবল করতে হবে, তার মানে হচ্ছে 20 মিলিমিটার করে আঁকতে হবে, বুঝা গেছে? যদি কোয়েশ্চেনে সিঙ্গেল দেওয়া থাকে, স্কেল সিঙ্গেল দেওয়া থাকে, তাহলে তুমি এটা সিঙ্গেলই আঁকবে, এটা তুমি 10 মিলিমিটারই আঁকবা, বুঝা গেছে? কি বলেন স্যার, 10 মিলিমিটার কিসের জন্য? টাইটেল বক্সে একটা অপশন ছিল না, স্কেল, ডাবল স্কেল, জি স্যার, ওইটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে সিঙ্গেল স্কেল আর একটা হচ্ছে ডাবল স্কেল,
স্যার সিঙ্গেল স্কেল ডাবল স্কেল জিনিসটা কি স্যার বলতিছি যদি দেওয়া থাকে কোশ্চেনে সিঙ্গেল স্কেল তাহলে তোমার যে ড্রয়িংটা দেওয়া আছে কোশ্চেনে যে ড্রয়িংটা দেয়া থাকবে তুমি এটা হুবহু পেপারে তুলবে না তোমার এ4 এ ড্রয়িং এ দেওয়া আছে মনে করো এই ড্রয়িং এ এটা দেওয়া আছে 10 মিলিমিটার এটা দেওয়া আছে 5 মিলিমিটার কোশ্চেন পেপারে এটা দেওয়া আছে 10 মিলিমিটার সার্কেলটা দেওয়া আছে 15 এখন তুমি দেখো তুমি যখন এটা এ4 এ করবা তখন তোমার এই জিনিসটাকে ডাবল করতে হবে যদি দেওয়া থাকে ডাবল ডাবল স্কেল স্কেল ডাবল দেওয়া থাকে কোশ্চেনে তুমি এটা 10টাকে 20 হয়ে যাবে মানে এটা পুরো আকাশ সময় স্কেল করবে কত 20 মিটার পর্যন্ত এক্সটেন্ড করবা এটা হবে 20 মিলিমিটার এটা হবে 5 এর ডাবল 10 মিলিমিটার মানে কোশ্চেনে যা দেওয়া থাকবে তার সব ডাবল হয়ে যাবে তার সবকিছু ডাবল হয়ে যাবে শুধু অ্যাঙ্গেলটা ছাড়া তুমি কখনো আবার মানে তোমার কোন মানে আচ্ছা ডায়মন্ডের অ্যাঙ্গেলটা আসবে না এখানে সার্কেল থাকলে ওটা ডাবল হয়ে যাবে 15 30 হয়ে যাবে 10 থাকলে 20 হয়ে যাবে সবকিছু ডাবল হয়ে যাবে যদি সিঙ্গেল থাকে তাহলে যা আছে তাই 10 থাকলে 10 20 থাকলে অ্যাঙ্গেলও ডাবল হবে বললেন না না অ্যাঙ্গেল ডাবল হবে না অ্যাঙ্গেলটা আসবে না তোমাদের ড্রয়িং এ আসবে না আপাতত বুঝা গেছে আর স্যার টাইটেল বক্সে লিখে দিব ডাবল যদি ডাবল টাইটেল বক্সে কোশ্চেনে যা লেখা থাকে তাই লিখে দিব ম্যাটেরিয়াল স্কেল এগুলো কোশ্চেনে লেখা থাকবে আচ্ছা তোমাদের আর কোনো কোশ্চেন প্রত্যেকটা জিনিস ডাবল হবে তোমার যদি সার্কেল 30 থাকে তাহলে এটা ডাবল এ 60 হয়ে যাবে লেন্থ যদি 30 থাকে তাহলে এটা 60 হয়ে যাবে কোশ্চেনে যা থাকবে ওটার উপরে যদি ডাবল লেখা থাকে তাহলে পুরোটাই ডাবল হয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতে পারি কারো কোনো কোশ্চেন স্যার আমার দুইবার কারেন্ট চলে গিয়েছিল যদি না দুইবার কারেন্ট আমার তো অন্য ক্লাস আছে ভিডিওটা যদি আপলোড করে দিতেন তাহলে ভালো ভিডিওটা ভিডিওটা রেকর্ড হইছে না দেখি রেকর্ড অপশন আচ্ছা তোমার কি সমস্যা ভিডিওটা আপলোড ভিডিও নাই এখানে আমি আসলে রেকর্ড অপশন দিয়েছিলাম এটা মনে হয় নেট কানেকশনের কারণে অফ হয়ে গেছিল শোনো তোমার কি কারো কোনো সমস্যা থাকলে আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আমি ডিটেলস এ বলে দিব আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সিআর থেকে আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা নিবা কোনো সমস্যা থাকলে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আমার কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারবা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগ পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারবা কোনো সমস্যা নেই সিআর আসো না সিআর এর কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিবা স্যার স্কেল কোনটা কিনবো স্কেল বলতে মানে মানে ব্র্যান্ড বললাম না এখন না স্যার ওইটা না স্যার মানে সিঙ্গেল স্কেল কে ডাবল স্কেল মানে স্যার দুটোটা কি আলাদা আলাদা স্কেল মানে এরকম আলাদা স্কেল না তোমার কিনতে হবে না তুমি জাস্ট ডাইমেনশনিংটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া আছে 10 মিলিমিটার তুমি যখন আঁকবে এটা 20 মিলি তুমি এটা 20 মিলিমিটার হয়ে যাবে যেটা থাকবে তার ডাবল হয়ে যাবে আচ্ছা স্যার যে বোর্ড যেটা আপনি ইউজ করছেন সেটাই কি স্ট্যান্ডার্ড বোর্ড মানে হচ্ছে এটাই কি আমাদের ইউজ করতে হবে এরকম বোর্ড বলতে এই আমি এখন যেটাতে লিখলাম জি জি এটা তো আমার বাসার বোর্ড এটা তো আমি হোয়াইট বোর্ড তাই আমি পড়াই আচ্ছা এটা তোমরা কেন ইউজ করবা শেষ করতে পারি কারো কোনো কোশ্চেন আছে স্যার আপনার কাছে যে শীটটা আছে অমলেশচন্দ্র আর কামরুল ইসলামের বই আচ্ছা আর কারো কোনো কোশ্চেন ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা মানে ক্লাসে বোঝা নাই কিছু
স্যার কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আপনি আচ্ছা আমাকে নক দিবে আর আমাকে একটা সাজেশন দাও এই মানে এই ভাই বোর্ডে পড়ালে তো কোনো সমস্যা নেই এটা তোমাদের ফার্স্ট ক্লাস মানে আমার ফার্স্ট ক্লাস ইয়াতে মানে বোর্ডে ফার্স্ট ক্লাস আর কি এভাবে আমি ক্লাস বোর্ডেই বেটার স্যার বোর্ডেই বেটার আচ্ছা তোমাদের হয়তো তোমাদের মেকে 1 টু 1 1 টাও আমি নিতে পারি না আমি নিব মিড এর পরে যদি অফলাইন হয় তাহলে অফলাইনে আর নাইলে অনলাইনে আর এভাবে নিব কি বলো কমবে না মানে আজকে দিলে আজকের পরে সাত দিন আর ফ্রাইডে দিলে ফ্রাইডে পরে সাত দিন আর এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নক দিতে পারো আমাকে ফোন দিতে পারো আমি ইনশাল্লাহ সলভ করে দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম